আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ রয়েছি তো আমরা পড়তেছিলাম কি আমরা পড়তেছিলাম হচ্ছে বায়োলজি বায়োলজির আলহামদুলিল্লাহ আমরা তিনটা চ্যাপ্টার অলরেডি সুন্দর করে গুছিয়ে তোমাদের শেষ করে দিয়েছি তিনটা অধ্যায় কি কি একটা মাইটি কোষ বিভাজন এবং হচ্ছে যে আমাদের রক্ত সঞ্চালন এবং শ্বসন ও শ্বাসক্রিয়া তিনটা অধ্যায় শেষ আমরা চতুর্থ অধ্যায়ে আসলাম সেটা হচ্ছে নগ্নবীজি আবৃতবিজি পর দুইটা ক্লাস আছে আজকে প্রথম ক্লাস ক্লাস ওয়ান আর কালকে ক্লাস টু হবে তো চলো আমরা নগ্নবীজি আবৃত পড়া শুরু করি নগ্নবীজি আবৃতবীজি আমাদের হচ্ছে যে খুব সহজ একটা চ্যাপ্টার আমি যখন এইচএসসি লাইফে ছিলাম আমি এই চ্যাপ্টার খুবই ভয় পাইতাম আমি এই চ্যাপ্টারে শুধুমাত্র হচ্ছে সাইকাস পর্যন্ত পড়ছিলাম পরবর্তী প্রশ্ন আমি পড়িই নাই কারণ হচ্ছে ম্যালভিসি পোয়াশিয়ার পুষ্প সংকেত পুষ্প প্রতীক এগুলো তো খুব কঠিন তো একদিন ক্লাসে কিছু ফ্রেন্ড বললো যে এই চ্যাপ্টারটা এক ভাইয়ের কাছে পড়ছিলাম অনেক সুন্দর অনেক মজা করে বুঝাই দিছে হ্যান ত্যান অনেক কিছু বললো বরাবর আমি চিন্তা করলাম যে এই চ্যাপ্টারটা আসলে কেমন আমি নিজে একটু চেষ্টা করে দেখি এবং এইচএসসি লাইফে তারপর এইচএসসি পরীক্ষার আগ দিয়ে আমি এই চ্যাপ্টারটা খুলে এই সব কিছু বোঝার চেষ্টা করলাম এবং একবার পরে দেখলাম যে মোটামুটি এই জিনিসটা সহজে অ্যাস্টিভিশন বা পুষ্পপত্র বিন্যাস অমরা বিন্যাস এই জিনিসগুলো আসলে কঠিন না সহজ বিষয় এবং তখন নিজে ক্র্যাক করে ফেললাম বিষয়টা নিজে নিজে পড়ি এরপরে এই অনলাইনে আসার পর দেখলাম যে স্টুডেন্ট এই চ্যাপ্টারটারে ভয় পায় এবং এই চ্যাপ্টারটারে ভয় পায় অনেক অনেক স্টুডেন্ট এবং আমি হচ্ছে একটা একুশ বা বাইশের দিকে একটা ফ্রি কোর্সে এই চ্যাপ্টারে সাতটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টার পড়াই দিছিলাম এবং এরপর থেকে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট এই চ্যাপ্টারটাকে আর ভয় পায় না সো যারা এই চ্যাপ্টারটাকে ভয় পাচ্ছ কঠিন লাগতেছে এই চ্যাপ্টার ইনফরমেশনগুলো বোঝো না ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে আমাদের দুইটা ক্লাস যে হবে দুইটা ক্লাসে আমার সাথে পার্টিসিপেট করার পরে এই চ্যাপ্টার তোমার কাছে আর ভয় বা আতঙ্ক হিসাবে থাকবে না তাহলে চলো আমরা ক্লাস শুরু করি নগ্নবীজ আবৃত বীজ যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা শুরু হয়েছে একটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে সেটা হচ্ছে বীজ উৎপাদনকারী উদ্ভিদকে আমরা সবিজি উদ্ভিদ বলি যে সকল উদ্ভিদ বীজ উৎপাদন করতে পারে তাদেরকে আমরা সবিজি উদ্ভিদ বা স্পারমাটোফাইট বলি তাহলে আমাদের হচ্ছে বীজ উৎপাদনকারী উদ্ভিদ যে সকল উদ্ভিদ হচ্ছে আমাদের বীজ উৎপাদনকারী উদ্ভিদ যে সকল উদ্ভিদ আমাদের হচ্ছে বীজ উৎপাদন করতে পারে বীজ উৎপাদনকারী উদ্ভিদ बीज উৎপাদনকারী উদ্ভিদ बीज উৎপাদনকারী উদ্ভিদ बीज উৎপাদনকারী উদ্ভিদ बीज উৎপাদনকারী উদ্ভিদ কে আমরা কি বলি বীজ উৎপাদনকারী উদ্ভিদ আমরা বলি হচ্ছে কি বীজ উৎপাদনকারী যে উদ্ভিদ আছে বীজ উৎপাদনকারী উদ্ভিদ কে আমরা বলি হচ্ছে এই শবীজ উদ্ভিদ বা আমরা স্পারমাটোফাইট বলি শবীজ উদ্ভিদ বা স্পারমাটোফাইট ছ बीजिय উদ্ভিদ বা স্পারমাটোফাইট ছ বীজি উদ্ভিদ শবীজি উদ্ভিদ বা এটাকে বলা হয় হচ্ছে स्पারমাটোফাইট स्पারমাটো ফাইট সবিজি উদ্ভিদ বা এটাকে কি বলি স্পার্মাটোফাইট সবিজি উদ্ভিদ বা স্পার্মাটোফাইট সবিজি উদ্ভিদ বা স্পার্মাটোফাইট সবিজি উদ্ভিদ বা স্পার্মাটোফাইট সবিজি উদ্ভিদ বা স্পার্মাটোফাইট এই যে সবিজি উদ্ভিদ বা স্পারমাটোফাইট রয়েছে এই সবিজি উদ্ভিদ বা স্পার্মাটোফাইটকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি তাহলে বীজ উৎপাদনকারী উদ্ভিদ বা সবিজি উদ্ভিদ বা জিনিসটাকে বলি স্পার্মাটোফাইট দুইটা দেখা যায় যা যায় আমাদের বীজ উৎপাদন করে এরকম দুইটা উদ্ভিদ আছে এই দুই উদ্ভিদকে একটা হচ্ছে যার বীজটা নগ্ন অবস্থায় থাকে বীজটার কোনো আবরণ থাকে না ফল তৈরি হয় না যে জায়গায় সেটা হচ্ছে আমাদের নগ্ন উদ্ভিদ বা ইংরেজিতে বলি হচ্ছে জিম্ন স্পান নগ্ন উদ্ভিদ বা ইংরেজিতে বলি এটাকে কি জিম্ন স্পান নগ্ন উদ্ভিদ বা ইংরেজিতে বলা হয় এটাকে কি ইংরেজিতে এটাকে বলি হচ্ছে আমরা জিম্ন স্পান নগ্ন উদ্ভিদ বা এটাকে ইংরেজিতে জিম্ন স্পান বলি আরেকটা একটা হচ্ছে আবৃত উদ্ভিদ বা এনজিও স্পান আবৃত উদ্ভিদ আবৃত উদ্ভিদ আবৃত বীজি উদ্ভিদ তো দুইটার মধ্যে বীজ আছে একটা বীজ নগ্ন অবস্থায় থাকে আর একটা বীজ আবৃত অবস্থায় থাকে আবৃত বীজ উদ্ভিদ বা ইংরেজিতে বলি এটাকে কি আমরা এনজিও এনজিও স্পান এনজিও স্পান এখানে স্পারমোস শব্দের অর্থ তো বীজ এখানে স্পার্মস শব্দের অর্থ তো বীজ তাহলে এই যে আমাদের জিম্ন ওয়ার্ডটা আছে জিম্ন 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 মানে কি জিম্ন হচ্ছে নগ্ন নগ্ন বা ইংরেজিতে বলা হয় ন্যাকেট বলা হয় ঠিক আছে আর স্পারমোস কথাটার অর্থ কি স্পারমোস স্পারমোস কথাটার অর্থ হচ্ছে সিড বা বীজ সিড বা বীজ তাহলে নগ্ন বীজ ইংরেজি হচ্ছে জিম্ন স্পান আর আবৃত বীজ ইংরেজি কি অ্যান্জিয়ন অর্থ অর্থ কথাটার হচ্ছে টু টু কন্টেইন অর শব্দটার অর্থ হচ্ছে টু কন্টেইন কন্টেইন টু কন্টেইন স্ল্যাশ হচ্ছে জিনিসটাকে বলি হচ্ছে আমরা আবৃত টু কন্টেইন বা স্ল্যাশ জিনিসটাকে বলি আবৃত আর স্পারমোস কথাটার অর্থ কি স্পারমোস স্পারমোস কথাটার অর্থ হচ্ছে সিড বা বীজ সিড বা বীজ আবৃত তাহলে এই যে নগ্ন এবং আবৃত বিজি উদ্ভিদ রয়েছে আমাদের প্রাণী কুলে নগ্ন আবৃতবীজ আবৃত বীজ উদ্ভিদ আছে এর মধ্যে নগ্ন উদ্ভিদ অনেক আগে থেকে আমাদের দুনিয়াতে আছে অনেক আগে থেকে দুনিয়াতে নগ্নবীজি আবৃত বীজি নগ্নবীজি উদ্ভিদ আছে তো আমাদের হচ্ছে মেসোজৈক যুগে বেসিক্যালি আমাদের নগ্নবীজি উদ্ভিদের যাত্রা শুরু হয়েছে তো এই যে নগ্নবীজি উদ্ভিদ আমাদের আছে নগ্নবীজি উদ্ভিদটা সবীজি উদ্ভিদ এবং নগ্নবীজি উদ্ভিদ কথাটা আমাদের এই সর্বপ্রথম গ্রিক বিজ্ঞানী আমাদের ফ্রাস্টাস এই নগ্নবীজি টার্মটা আমাদের সর্বপ্রথম নগ্নবীজি শব্দটা নগ্নবীজি না ও তো আর নগ্নবীজি বাংলা কইতে পারতো না ও এই জিমনোস্পার্ম শব্দটা জিমনোস্পার্ম জিমনোস্পার্ম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কে শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী থ্রিও থিওফ্রাস্টাস ব্যবহার করেন কে ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী থ্রিও ফ্রাস্টাস থ্রিও ফ্রাস্টাস থ্রিও ফ্রাস্টাস থ্রিও ফ্রাস্টাস থ্রিও ফ্রাস্টাস থ্রিও ফ্রাস্টাস হচ্ছে আমাদের এই জিমনেসপাম শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন এবং এই থ্রিও ফ্রাস্টাস তার ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই বইয়ে এই কথাটা লিখে যান ইনকোয়ারি ইনটু প্লান্টস ইনকোয়ারি ইনটু প্লান্টস ইনকোয়ারি ইন্টু প্লান্টস ইনকোয়ারি ইনটু প্লান্টস বইয়ে সর্বপ্রথম হচ্ছে যে এই জিমনোস্পাম কথাটা লিখে যান জিমনোস্পাম কথাটা সর্বপ্রথম কোন বইয়ে লেখে তার ইনকোয়ারি ইন্টু প্লান্টস বইয়ের মধ্যে সর্বপ্রথম কথাটা লিখে যায় এই নগ্নবীজি ডেভোনিয়ান যুগে উৎপত্তি হয় মেসোজয়িক যুগের এর বিস্তৃতি হয় ডেভোনিয়ান যুগে উৎপত্তি হয় মেসোজয়িক যুগের কি হয় বিস্তৃতি হয় ডেভোনিয়ান যুগের উৎপত্তি আর মেসোজৈক যুগে এর বিস্তৃতি এই নগ্নবীজি হচ্ছে আমাদের কি নগ্নবীজি নগ্নবীজি নগ্ন আমাদের উৎপত্তি নগ্ন উৎপত্তি হচ্ছে ডেবোনিয়ান যুগে উৎপত্তি কি ডেবোনিয়ান যুগে ডেভোনিয়ান যুগে আমাদের আদিকাল নানা নামে ভাগ করা হয়েছে তার মধ্যে ডেভোনিয়ান যুগে হচ্ছে আমাদের নগ্ন উৎপত্তি আর নগ্ন বিস্তৃতি কবে হয়েছে বিস্তৃতি হচ্ছে মেষজৈক যুগে বিস্তৃতি হচ্ছে মেষজৈক যুগে মেষজৈক যুগে মেষজৈক যুগে মেষজৈক যুগে ঠিক আছে নগ্নবিজি উৎপত্তি রেভুনিয়ন যুগে বিস্তৃতি কোথায় বিস্তৃতি হচ্ছে মেষজৈক আমাদের হচ্ছে যুগে এখন এই যে নগ্নবীজ উদ্ভিদ রয়েছে আমাদের দুনিয়া ব্যাপী নগ্নবীজ উদ্ভিদ আগে অনেক ছিল বাট এখন নগ্ন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন নগ্ন আর সেভাবে পাওয়া যাচ্ছে না নগ্নবিজির আগে অনেক অনেক প্রজাতি ছিল আগে নগ্ন প্রজাতি কয়েক হাজার ছিল বাট বর্তমানে নগ্ন মাত্র সাতশো একুশটা প্রজাতি আছে এবং তাদেরকে চারটা বিভাগে ভাগ করা যায় তাহলে নগ্নবীজ উদ্ভিদ কিন্তু আগে অনেক ছিল এখন নগ্নবীজ উদ্ভিদ কিন্তু প্রায় হারা যাচ্ছে আমাদের নগ্নবীজ উদ্ভিদ প্রায় হারায় যাচ্ছে নগ্নবীজি তো আমাদের হচ্ছে যে পুরো পৃথিবীতে নগ্ন প্রজাতি কয়টা পুরো পৃথিবীতে নগ্নবীজি পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে হচ্ছে আমাদের নগ্নবিজি পুরো পৃথিবীতে হচ্ছে নগ্নবিজি কয়টা আছে পুরো পৃথিবীতে নগ্নবীজি আছে আমাদের সাতশো একুশটা প্রজাতি একুশটা প্রজাতি সাতশো একুশটা প্রজাতি বাংলাদেশে প্রজাতি আছে কয়টা বাংলাদেশে প্রজাতি আছে মাত্র পাঁচটা চিন্তা করে দেখো বাংলাদেশের মতো এত সমৃদ্ধ একটা দেশ বাংলাদেশে নগ্নবিজির মাত্র পাঁচটা প্রজাতি আছে নগ্নবীজির পাঁচটা প্রজাতি ঠিক আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেমন চট্টগ্রামের অঞ্চলে আমাদের হচ্ছে বন্য পরিবেশে জন্মায় এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেমন হচ্ছে চট্টগ্রামের বাড়িয়াডালাতে চট্টগ্রামের বাড়িয়াডালা চট্টগ্রাম রিজিয়নের যারা আছো তারা বলতে পারবা বারিয়াডালা কোন অঞ্চল আমি সেভাবে জানি না বাড়িয়াডালা অঞ্চলে চট্টগ্রামের বারিয়াডালা অঞ্চলে আমরা কি দেখতে পাই চট্টগ্রামের বাড়িয়াডালা অঞ্চলে আমাদের সাইকাস পেকটিনাটা জন্মায় সাইকাস পেক্টিনাটা জন্মে সাইকাস পেকটিনাটা জন্মে সাইকাস পেক্টিনাটা পেক্টিনাটা জন্মে পেক্টিনাটা জন্মে তারপর হচ্ছে বাসপাতা বাসপাতা নামে নামে একটা একটা উদ্ভিদ উদ্ভিদ জন্মে যে হচ্ছে আমাদের রয়েছে এটা বলে বাস পাতা এটা চট্টগ্রাম কক্সবাজার সিলেট বন অঞ্চলে পাওয়া যায় পোডোকার্পাস নেরিফোলিয়াস বাস পাতা বাস চট্টগ্রাম কক্স চট্টগ্রামে কক্সবাজারে চট্টগ্রামে কক্সবাজারে হচ্ছে কক্সবাজারে বাসপাতা পাতা পাওয়া যায় বাশ পাতা বাশ পাতা নামে একটা উদ্ভিদ দেখা যায় যে উদ্ভিদটার পাতা বাঁশের মতো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পোডো কার্পাস পোডো কার্পাস নেরিফোলিয়াস পোডো কার্পাস নেরিফোলিয়াস কার্পাস নেরিফোলিয়াস তারপর হচ্ছে কিছু নিটাম নিটাম আমাদের হচ্ছে যে বনাঞ্চলে দেখা যায় বনাঞ্চলে নিটাম দেখা যায় বনাঞ্চলে নিটাম দেখা যায় বনাঞ্চলে নিটাম দেখা যায় নি টাম দেখা যায় নিটাম দেখা যায় তো এগুলো হচ্ছে বাংলাদেশে জন্মানো কিছু হচ্ছে সাইকাস উদ্ভিদের কথা যে বাংলাদেশের সরি নগ্নবীজ উদ্ভিদের কথা বাংলাদেশে যে নগ্নবীজ উদ্ভিদগুলো জন্মে তাদের নিয়ে কিছু কথাবার্তা বলা আছে এখন আমাদের হচ্ছে যে মূল জিনিস যেটা যে আমাদের এই যে নগ্নবীজই আছে এই নগ্নবীজ উদ্ভিদগুলোকে বেসিক্যালি হচ্ছে আমরা চারটা বিভাগে ভাগ করতে পারি সেই চারটা বিভাগে আমাদের সাতশো একুশটা আমাদের নগ্নবীজ উদ্ভিদ রয়েছে প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ রয়েছে এখন আমাদের হচ্ছে বিভাগ কয়টা নগ্নবীজ উদ্ভিদ সাতশো একুশটা প্রজাতি এবং এখানে আমাদের চারটা বিভাগ দেখা যায় কয়টা বিভাগ দেখা যায় চারটা বিভাগ দেখা যায় চারটা বিভাগ দেখা যায় তাহলে হচ্ছে বিভাগ ও প্রজাতি সংখ্যা বিভাগ ও প্রজাতি সংখ্যা বিভাগ এবং হচ্ছে যে আমাদের প্রজাতি সংখ্যা বিভাগ এবং হচ্ছে যে আমাদের কি সংখ্যা বিভাগ এবং হচ্ছে প্রজাতি সংখ্যা বিভাগ এবং হচ্ছে কি প্রজাতি সংখ্যা বিভাগ এবং হচ্ছে প্রজাতি সংখ্যা বিভাগ এবং হচ্ছে প্রজাতি সংখ্যা বিভাগ এবং প্রজাতি সংখ্যা এখন খেয়াল করে দেখো যে কি কি বিভাগ আছে এবং কি কি প্রজাতি সংখ্যা আছে খেয়াল করো যে আমাদের কী কী বিভাগ আছে এবং কি কি প্রজাতি সংখ্যা আছে চারটা বিভাগ আমরা দেখতে পাবো কয়টা বিভাগ দেখতে পাবো চারটা বিভাগ দেখতে পাবো চারটা বিভাগ আমাদের রয়েছে এক নম্বর বিভাগের নাম কি এক নম্বর বিভাগের নাম হচ্ছে যেটা সবচেয়ে বেশি আছে আমি বেশি থেকে আমি তোমাকে সাজায় দিচ্ছি একটা হচ্ছে কনি ফেরো ফাইটা কনি ফেরো ফাইটা কনি ফেরো ফাইটা এই কনি ফেরো ফাইটের সবচেয়ে বেশি প্রজাতি আছে পাঁচশো পঞ্চাশটা প্রজাতি কনি ফেরো আছে এরপর আছে হচ্ছে সাইক্যাডো ফাইটা সাইক্যাডো ফাইটা সাইক্যাডো ফাইটা সাইক্যাডো ফাইটাই হচ্ছে আমাদের একশো প্রজাতি আছে একশো প্রজাতি আছে তারপর হচ্ছে আমাদের কি আছে তারপর আছে আমাদের নিটো ফাইটা নিটো ফাইটা নিটো ফাইটায় কয়টা প্রজাতি আছে নিটো ফাইটায় সত্তরটা প্রজাতি আছে তারপর কি আছে আমাদের তারপর আছে আমাদের গিনকো গিনকো ফাইটা গিনকো ফাইটা গিনকো ফাইটা সেই গিনকো ফাইটায় হচ্ছে আমাদের একটা প্রজাতি আছে গিনকো ফাইটে একটা প্রজাতি আছে সো আমাদের টোটাল প্রজাতির সংখ্যা কত টোটাল প্রজাতির সংখ্যা হচ্ছে আমাদের সাতশো টোটাল প্রজাতির সংখ্যা কত টোটাল প্রজাতির সংখ্যা হচ্ছে আমাদের সাতশো একুশটা প্রজাতি তার মধ্যে আমাদের হচ্ছে যে এই সবচেয়ে বেশি কোথায় আছে কনিফেরো 550 পাঁচশো প্রজাতি সাইকেডো ফাইটে একশোটা প্রজাতি নিটো 70 সত্তরটা প্রজাতি গিঙ্কো ফাইটে একটা প্রজাতি এর মধ্যে আবৃত বিজির সাথে সবচেয়ে বেশি মিল সম্পন্ন কারণ নগ্ন পরেই আবৃত বিজি আসবে সো নগ্ন কেউ কেউ থাকবে যারা আবৃত বিজির অনেক বৈশিষ্ট্য অ্যাডপশন করবে আবৃত মধ্যে সবচেয়ে বেশি মিল সম্পন্ন আবৃত সাথে সবচেয়ে বেশি মিল সম্পন্ন হচ্ছে কনি এবং নিটোফাইটা আবৃত সাথে মিল সম্পন্ন এই যে আবৃতবীজি যারা আছে তাদের সাথে মিল সম্পন্ন আবৃত বীজির সাথে মিল সম্পন্ন আবৃত বীজির সাথে হচ্ছে মিল সম্পন্ন আবৃত সাথে মিল সম্পন্ন হচ্ছে আমাদের কে কে আছে আবৃত বীজ সাথে মিল সম্পন্ন আছে দুইজন একটা হচ্ছে কনিফেরোফাইটা আর একটা হচ্ছে নিটোফাইটা ফাইটা কনি ফেরো ফাইটা কনি ফেরো ফাইটা আর হচ্ছে আমাদের কি নিটো ফাইটা কনি ফেরোফাইটা আর একটা হচ্ছে নিটো ফাইটা নিটো ফাইটা ঠিক আছে কনি ফেরোফাইটা এবং নিটোফাইটা ফাইটা এই দুইটা হচ্ছে আবৃত বীজের সাথে আমাদের হচ্ছে অধিক মিল সম্পন্ন আবৃত বীজের সাথে অধিক অধিক টার্মটা অ্যাড করলে ভালো অধিক মিল সম্পন্ন এখন আমাদের এই প্রতিটা পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে প্রতিটা পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে প্রতিটা পর্ব সম্পর্কে জানতে হবে যারা বই অর্ডার করতেছো এই বইটা কিন্তু বেশি নাই আজকে চেক করে দেখলাম আর সাড়ে পাঁচশো অ্যাভেলেবেল আছে তো যারা আমাদের কখন সাজেশন বইটা অর্ডার করবো অর্ডার করে ফেলো কিন্তু আচ্ছা আসো এখন যেখানে আমরা আসতেছিলাম যে আমাদের হচ্ছে এই প্রতিটা পর্ব সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন পর্বে কি আছে কেন আছে কিভাবে আছে তাহলে কনিফেরোফাইটা যে আমাদের আছে কনিফেরোফাইটা নিয়ে আমরা একটা একটা করে পড়ি তাহলে এক নম্বরে আমি কনিফেরোফাইটা কনি ফাইটা কনি ফেরোফাইটা কনি ফেরোফাইটা এই কনি ফেরোফাইটার নিয়ে অনেকগুলা গুরুত্বপূর্ণ কথাবার্তা কনি ফেরোফাইটার মধ্যে আছে এক নম্বর কথা সবচেয়ে উঁচু বৃক্ষ সবচেয়ে উঁচু বৃক্ষ শুধু আবৃত বীজের ক্ষেত্রে না পুরো দুনিয়াতে সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কনিফেরোফাইটার অন্তর্ভুক্ত কনিফেরোফাইটার অন্তর্ভুক্ত সবচেয়ে উঁচু বৃক্ষ আছে তার নাম সেকুয়া স্যাম্পার ভিরেন্স সেকুয়া স্যাম্পার ভিরেন্স তার নাম হচ্ছে সেকুয়া সেকুয়া স্যাম্পার ভিরেন্স সেকুয়া স্যাম্পার ভিরেন্স সেকুয়া স্যাম্পার ভিরেন্স সেকুয়া এম্পার ভিরেন্স এটা হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ দুনিয়ায় এর চেয়ে উঁচু বৃক্ষ আর একটাও পাওয়া যায় নাই এটা হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ এটা কি আমাদের এটা হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষর নাম কি সেকুয়া এম্পার ভিরেন্স নাম্বার ওয়ান দুই নম্বর কথা হচ্ছে এটা হচ্ছে পুরো পৃথিবীতে তিনশো আশি দশমিক তিন ফুট এরা কিন্তু পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে তিনশো আশি দশমিক তিনশো আশি দশমিক তিন ফুট এবং হচ্ছে পৃথিবীর পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ যে এর চেয়ে উঁচু বৃক্ষ বা নগ্ন আর পাওয়া যায় পৃথিবীর পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ পৃথিবীর উঁচু বৃক্ষ উঁচু বৃক্ষ হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ মধ্যে আসে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ আমাদের এই জায়গায় আসে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ আমাদের এখানে আসে নাম ব্রিসল কোন পাইন ব্রিসেল কোন পাইন ব্রিসল কোন পাইন এগুলোর ছবি আমি গ্রুপে পোস্ট করে দিব ক্লাস শেষে ব্রিসেল কোন পাইন ব্রিসল কোন পাইন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বৃক্ষ হচ্ছে আমাদের ব্রিসল কোন পাইন তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সেকুয়াস এম্পায়ার বিলেন্স তিনশো দশমিক তিন ফুট পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ উঁচু বৃক্ষ প্রাচীন বৃক্ষ হচ্ছে ব্রিসল কোন পাইন এরা কনিফার বনাঞ্চলে এরা কনিফার বনাঞ্চলে এটা এরা কি এরা হচ্ছে কনিফার বনাঞ্চলের এরা কি আমাদের এরা হচ্ছে কনিফার বনাঞ্চলের হয় কনিফার বনাঞ্চলের হয় ঠিক আছে আর কনিফেরোফাইটার যে শুক্রাণু আছে এটা ফ্লাজেলা বিহীন ফ্লাজেলা বিহীন হওয়াটা একটা উন্নত বৈশিষ্ট্য তাহলে কনিফেরোফাইটার হচ্ছে শুক্রাণু ফ্লাজেলা বিহীন এই তিনটা কথা তুমি মনে রাখলেই হয়ে যাবে আমি খুশি শুক্রাণু ফ্লাজেলা বিহীন শুক্রাণু ফ্লাজেলা বিহীন ফ্লাজেলা বিহীন এটা হচ্ছে কনিফেরোফাইটার বৈশিষ্ট্য আচ্ছা তারপর দুই নম্বরে যে আসে হচ্ছে আমাদের সাইকেডো ফাইটা সাইকেডো ফাইটা ও দুই নম্বরে ও বলবে এ তুমি হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ নিয়ে গেছো আচ্ছা আমি উঁচু নিতে না পারি সবচেয়ে ক্ষুদ্রতম বৃক্ষ নিব কিন্তু এটা পুরো পৃথিবীতে না মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ এখানে পড়ে ক্ষুদ্রতম নগ্নবিজি উদ্ভিদ আর এটা কিন্তু পুরো পৃথিবীর আবৃত বীজি নগ্ন যা বীজি বলো সব বীজির মধ্যে আমাদের আসে তারপর হচ্ছে আমাদের সবচেয়ে 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 কি আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম নগ্ন ক্ষুদ্রতম নগ্ন সবচেয়ে ক্ষুদ্রতম নগ্ন এই হচ্ছে আমাদের মধ্যে পড়ে যার নাম হচ্ছে হচ্ছে জেমিয়া 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 পিগমি 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 ফাইটার একটা জাতির নাম সেই পিগমি জাতির নাম অনুসারের নাম হয়েছে কি জেমিয়া পিগমি এটা সবচেয়ে ক্ষুদ্রতম নগ্ন উদ্ভিদ সবচেয়ে ক্ষুদ্রতম নগ্ন উদ্ভিদ কে আমাদের এই জেমিয়া পিগমি এর মাত্র একশোটা প্রজাতি আমাদের হচ্ছে সাইকেডোফাইটার দুনিয়াতে রয়েছে এবং এ শুক্রাণু ফ্লাজেলা যুক্ত এ শুক্রাণু ফ্লাজেলা যুক্ত এ শুক্রাণু কি এ শুক্রাণু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু ফ্লাজেলা যুক্ত এবং এই গ্রুপেই আছে আমাদের সেই পোস্টার বয় সাইকাস যে সাইকাসটা নিয়ে আমরা মূলত নগ্নবীজি নিয়ে আলোচনা করি নগ্নবীজির আলোচনা বলতে কিসের আলোচনা সাইকাসের আলোচনা সো সাইকাস ইজ দ্য পোস্টার বয় অফ আমাদের নগ্নবীজি উদ্ভিদ তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ কিন্তু সাইকেডোফাইটার যে পিগমি টার্মটা আসে এবং শুক্রাণু ফ্লাজেলা যুক্ত আচ্ছা তিন নম্বরে আমি হচ্ছে গিঙ্কো ফাইটাটা একটু বলে ফেলি এই জায়গায় তাহলে অপর পেজে আমি নিটো ফাইটা নিয়ে আলাদাভাবে কথা বলতে পারবো গিংকো ফাইটা গিনকো মাত্র একটা প্রজাতি আছে যার নাম হচ্ছে গিনকো বিলোবা একটা প্রজাতি আছে আর বাকি সব বিলুপ্ত হয়ে গেছে ডাইনাসোরের মতো নগ্নবীজি নগ্নবীজি কিন্তু ডাইনাসোরের যুগের উদ্ভিদ ডাইনাসোর যেমন বিলুপ্ত হয়ে গেছে নগ্নবীজিও কেছে ডাইনাসোর দাদু যেহেতু বিলুপ্ত হয়ে গেছে আমিও বিলুপ্ত হয়ে যাই নাই নগ্নবীজি কিন্তু এখন দুনিয়ায় খুব কম একটা প্রজাতি পাওয়া যায় যার নাম হচ্ছে গিনকো গিনকো বিলোবা গিনকো বিলোবা গিনকো বিলোবা একটা প্রজাতি পাওয়া যায় শুধুমাত্র সেটা হচ্ছে কি আমাদের গিনকো বিলোবা একটা প্রজাতি পাওয়া যায় শুধুমাত্র তার নাম কি তার নাম হচ্ছে গিনকো বিলো বা একটা প্রজাতি পাওয়া যায় শুধুমাত্র সেটা হচ্ছে কি এই এই ছাড়া আর কোনো প্রজাতি নাই প্রজাতিটার আশেপাশে যে তারা এখনো মাটির নিচে জীবাশ্ম অবস্থায় পাওয়া যায় ও জীবন্ত আছে ও জীবন্ত আছে তাহলে ওকে কি বলবো ওকে দেখ বন্ধুদের কথা মনে পড়ে যায় তাহলে ওকে বলবো আমরা জীবন্ত জীবাশ্ম ওকে কি বলবো আমরা ওকে বলবো হচ্ছে আমরা জীবন্ত জীবাশ্ম ওকে কি বলবো আমরা কি বলবো হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলবো জীবন্ত জীবাশ্ম বা ইংরেজি যদি বল ইংরেজি বলেন ভাইয়া বাংলায় শুনতে ভালো লাগছে না এটাকে বলি ইংরেজিতে লিভিং ফসিল লিভিং ফসিল লিভিং ফসিল লিভিং ঠিক আছে এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি কনিফেরো ফাইটা সাইকেডো ফাইটা গিনকো ফাইটা সব ফাইটা 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 দেখতে পাচ্ছি আমরা সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি আমরা সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি ঠিক আছে সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি সব ফাইটা ফাইটা দেখতে পাচ্ছি এই যে এখন খেয়াল করে দেখো আমরা নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিটো ফাইটা এই নিটো ফাইটারটা আবৃত সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত নিটো ফাইটা নিটো আবৃত সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত আবৃত বীজির সাথে এ সম্পর্ক গলায় গলায় হয় সম্পর্ক আবৃত বীজের সাথে এরা ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত আবৃত বীজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক একদম আবৃত বীজের ভাষায় হচ্ছে যে ঘনিষ্ঠ সম্পর্ক এরা হচ্ছে যে আবৃত বীজের ভাষায় দাওয়াত খায় এরকম একটা সিনারিও এখন নিটোফাইটের মধ্যে আমাদের হচ্ছে কয়েকটা স্পেসিফিক উদ্ভিদ নিয়ে বিজ্ঞানীরা কথা বলছে এক নম্বর যে উদ্ভিদটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে ইফেড্রা ই ফেড্রা ই ফেড্রা ই ফেড্রা যে আছে এই ইফেড্রাতে আমাদের কি হয় ইফেড্রাতে হচ্ছে দিনেশেক ঘটে কোনো নগ্নবীজ উদ্ভিদে কিন্তু দিনেশেক ঘটে না এই ইফেড্রাতে কিন্তু আমাদের হচ্ছে দিনিশেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে দি নিশেক দি নিশেক বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে এখন বলবো ভাই দিনিশেক বা ডাবল ফার্টিলাইজেশন জিনিসটা কি এটা তোমার ক্লাস টেনে পড়ে আসার কথা না পড়ে আসলে সমস্যা নেই আসতো তো ভাইয়ের কাছে জানার জন্যই ফার্টিলাইজে ফার্টিলাই ফার্টি Lysation ferty, Lization Ferti, Ly. শন ফার্টিলাইজেশন দিন বা ডাবল ফার্টিলাইজেশনের জন্য দিনশেক বা ডাবল ফার্টিলাইজেশনের জন্য সেখানে কি হয় ডাবল ফার্টিলাইজেশন মানে কি যে শুক্রাণুর সাথে একবার হচ্ছে ডিম্বাণুর মিলন ঘটবে এটা হচ্ছে নিষেক ওয়ান শুক্রানো প্লাস ডিম্বাণু নিশেক ওয়ান শুক্রাণু প্লাস হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস শুক্রানো প্লাস হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস শুক্রানো প্লাস সেকেন্ডারি নিউক্লিয়াস শুক্রানো প্লাস সেকেন্ডারি নিউক্লিয়াস এটা হচ্ছে আমাদের নিশেক টু তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের নিষেক ওয়ান আরেকটা হচ্ছে আমাদের কি নিষেক টু একটা হচ্ছে নিষেক ওয়ান আরেকটা হচ্ছে নিষেক টু একটা হচ্ছে নিষেক ওয়ান আরেকটা হচ্ছে নিষেক টু এই যে শুকনানু ডিমানু মিলন হলো এটা হচ্ছে এক নম্বর নিশেক নিশেক ওয়ান আর শুকনানো এবং সেকেন্ডারি সেকেন্ডারি নিউক্লিয়াস আমাদের হচ্ছে যে হয়লিতে যখন দুইটা নিউক্লিয়াস মাঝামাঝি থাকে সেটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস এটা হচ্ছে নিষেক টু এটা হচ্ছে নিষেক টু আচ্ছা দেখাইতেছি যেহেতু দেখাই দেই এই যে এটা একটা ভ্রুন্থলি এটা একটা ভ্রুন্থলি এটা একটা ভ্রুন্থলি এই ভ্রুন্থলিতে হচ্ছে ভ্রুন্থলি এই জায়গাতে একটু আবার এটা একটা এটা একটা কি এটা একটা ভ্রুণথলি এটা একটা কি আমাদের এটা একটা ভ্রুণথলি তো এই যে ভ্রুণথলি আছে এই ভ্রুণথলিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ একটা নিউক্লিয়াস এ একটা নিউক্লিয়াস এ একটা নিউক্লিয়াস তিনটা নিউক্লিয়াস আর এখানে হচ্ছে যে আমাদের তিনটা নিউক্লিয়াস আছে আর এখানে এই যে দুইটা নিউক্লিয়াস একসাথে থাকে আটটা নিউক্লিয়াসের মধ্যে এটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি আমাদের এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এটা কি এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই যে এটা কি আর নিচের এটা হচ্ছে ডিম্বাণু এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রানুর মিলন হয় এটা এক নাম একটা নিষেধ আর শুক্রানুর সাথে ডিম্বাণুর একটা মিলন এটা নিষেধ সো দিনশেক মানে ডাবল ফার্টিলাইজেশন সো এই দিন বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে দিন বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে এটা হচ্ছে একটা বিষয় যে দিন বা ডাবল ফার্টিলাইজেশন ঘটে অন্য কোথাও কিন্তু দিন বা ডাবল ফার্টিলাইজ ঘটে না নিটোফাইটার মানে কোনো নগ্নবীজিতের দিনিসে ঘটে না শুধুমাত্র এই নিটোফাইটার মধ্যে ঘটে দুই নম্বর বিষয় হচ্ছে এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায় শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায় শ্বাসকষ্টের ওষুধ শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায় শ্বাসকষ্টের ওষুধ হচ্ছে কি পাওয়া যায় ইফেড্রিন পাওয়া যায় ইফেড্রিন পাওয়া যায় পাওয়া যায় এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ কী পাওয়া যায় ইফেড্রিন পাওয়া যায় তাহলে হচ্ছে ইফেড্রার দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম তারপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের নিটাম 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 নিটামে হচ্ছে আমাদের যেটা দেখা যায় ভেসেল পাওয়া যায় ভেসেল আমাদের হচ্ছে এই জাইলেম ফ্লোয়েম আমাদের দুটা পরিবহন টিস্যু আমাদের না উদ্ভিদের উদ্ভিদের পরিবহন টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম যে আছে এর মধ্যে মধ্যে চারটা অংশ থাকে ট্রাকিড জাইলেম ফাইবার জাইলেম একটু মাথায় মনে করতে টিস্যু টিস্যু এটা তো পরাই নেই আর হচ্ছে আমাদের এই এটা হচ্ছে যে জাইলেমে আর ফ্লোয়েমের মধ্যে পাওয়া যায় হচ্ছে আমাদের কয়টা অংশ ফ্লোয়েমের মধ্যে পাওয়া যায় এরকম চারটা অংশ ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম প্যারেনকাইমা তো এই ভেসেলটা হচ্ছে একটা পাইপের মতো যেটা দিয়ে মূল পানি নিটা উপরের দিকে ওঠে এই ভেসেলটা নগ্নবীজিতে থাকে না কিন্তু হচ্ছে এই নিটামে হচ্ছে অনুন্নত ভেসেল থাকে অনুন্নত তত উন্নত প্রকৃতির ভেসেল থাকে না অনুন্নত ভেসেল থাকে নিটামে কি হয় অনুন্নত ভেসেল থাকে নিটামের মধ্যে নিটামের মধ্যে কি থাকে নিটামের মধ্যে ভেসেল থাকে সেটা তত উন্নত না হইলেও অনুন্নত ভেসেল থাকে এবং নিটামের পাতা আবৃত বীজির মতো নিটামের পাতা বৃত মতো এর পাতা পাতা দেখে মনে হবে আরে আল্লাহ এত পাতা আবৃত বীজের মতো পাতা আবৃত বীজের মতো পাতা কিসের মতো পাতা হচ্ছে আবৃত বীজের মতো ঠিক আছে তারপর যে জিনিসটা আমাদের আছে একটা ইফেড্রা আছে এক নম্বরে তারপর হচ্ছে নিতাম আছে তারপর যেটা আসে সেটা হচ্ছে ওয়েল চিয়া তারপর যেটা আসে সেটা কি তারপর যেটা আসে সেটা হচ্ছে ওয়েল ইস্টিয়া ওয়েল ইস চিয়া ওয়েল ইস চিয়া বানানটা কি ঠিক আছে নাকি ওয়েল চিয়া দেখেন একটু বানানটা দাঁড়ো ওয়েল

ওই হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক যে এটা শুধুমাত্র নামিবিয়া মরুভূমিতে পাওয়া যায় কোথায় পাওয়া যায় এটা হচ্ছে নামিবিয়া মরুভূমিতে শুধু পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের নামিবিয়া মরুভূমির এন্ডেমিক নামিবিয়া মরুভূমির এন্ডেমিক নামিবিয়া মরুভূমির এন্ডেমিক নামিবিয়া মরুভূমির এন্ডেমিক নামিবিয়া মরুভূমির হচ্ছে এন্ডেমিক নামিবিয়া মরুভূমির এন্ডেমিক এরা কি এর হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক এরা কি এর হচ্ছে নামিবিয়া মরুভূমির এন্ডেমিক এবং হচ্ছে এর পুঙ্কনটা দেখতে ফুলের মতো তো এই উদ্ভিদে মাত্র দুইটা পাতা আছে এর পুঙ্কন দেখতে ফুলের মতো এর পুঙ্কন যে আছে পুঙ্কন পুঙ্কন জিনিসটা আসলে কি ভাই আবার পুঙ্কন কি পুঙ্কন হচ্ছে যে রেণু যে আছে আমাদের এখানে এই উদ্ভিদের ক্ষেত্রে পুং রেণু এবং স্ত্রী রেণু তৈরি হয় এই পুং রেণুগুলা একসাথে মিলে যখন একটা কনের মতো আইসক্রিম কোন আইসক্রিমের মতো গঠন করে তখন সেটাকে পুঙ্কন বলা হয় এই পুঙ্কন দেখতে ফুলের মতো এদের পুঙ্কণ দেখতে কিসের মতো ফুলের মতো আর পাতা কয়টা আছে এদের পাতা দুইটা থাকে ফুলের মতো এবং এদের পাতা থাকে দুইটা পাতা দুইটা থাকে 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 ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের নিটোফাইট হ্যাঁ আচ্ছা দেখো তাই নিটোফাইট হচ্ছে আবৃত সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত এবং নিটোফাইটের রিলেটেড এই কথাবার্তাগুলো আমরা জানতে পারলাম এখন তাহলে দেখো আমাদের নগ্নবীজি থেকে এগুলো এমসি কিউ আসার মতো এগুলো আমরা জানলাম এখন দেখো যে আমাদের হচ্ছে উঁচু বৃক্ষ নিয়ে একটা কনফিউশন আছে আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এবং ক্লাস যখন আমি অনেক বছর স্টুডেন্ট পড়াইছি আমি অনেকদিন দিন পড়াইছি যে ইউক্যালিপটাস রেগিন্স যেটা আছে ইউক্যালিপটাস সবচেয়ে উঁচু বৃক্ষ বাট পরবর্তীতে দেখা গেল যে আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ ইউক্যালিপটাস না তো আমাদের উঁচু বৃক্ষের যদি আমরা হিসাব করি যে উঁচু বৃক্ষ উঁচু সবচেয়ে উঁচু সবচেয়ে উঁচু বৃক্ষ তাহলে আমাদের তিনটা আমাদের আসে সবচেয়ে উঁচু বৃক্ষ এক নম্বরে কি আসে এক নম্বরে আসে হচ্ছে সেকুয়া সেকুয়া স্যাম্পার ভিডেন্স সেকুয়া স্যাম্পার ভিডেন্স সেকুয়া স্যাম্পার ভিডেন্স সেকুয়া স্যাম্পার ভিডেন্স যে আছে এই সেকুয়া স্যাম্পার ভিডেন্সটার নাম হচ্ছে যে রেড উড রেড উড না সেকুয়া স্যাম্পার ভিডেন্স এই সেকুয়া স্যাম্পার ভিডেন্সকে বলা হয় এটার আরেকটা নাম হচ্ছে রেড উড রেড উড রেড উড রেড উড এটা হচ্ছে যে আমাদের তিনশো দশমিক তিন ফুট তিনশো আশি দশমিক তিন ফুট এরপর হচ্ছে পাওয়া যায় দুই নম্বরে হচ্ছে সরিয়া 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 ডুবাসটা হচ্ছে শালগাছের নাম সরিয়া ফাউগেনিটা সরিয়া ফাউগেনিটা বা নাম হচ্ছে ফ্যাগুইনটা ফ্যাগুইনটা সরিয়া ফ্যাগু নিটা ফেগুই টিয়েনা টিএনা টিয়েনা এটার নাম হচ্ছে আমাদের কি বর্ণীয় এটা হচ্ছে কি আমাদের বর্ণীয় এটার নাম হচ্ছে বর্ণীয় এটার উচ্চতা হচ্ছে আমাদের বই অনুযায়ী বলা আছে তিনশো ফুট তিনশো ফুট তিনশো ফুট তিনশো ফুট তারপর আসে হচ্ছে আমাদের ইউক্যালিপ্টাস রিগান্স যেটা আমরা আগে মানুষ মনে করতে হচ্ছে যে এটা সবচেয়ে উঁচু ইউকে ইউক্যালিপ্টাস রিগান্স ইউক্যালিপ্টাস রিগান্স তো ইউক্যালিপ্টাস রিগান্স তো মূলত এটার উচ্চতা মাপার যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আসলে ভুল কেউ তো আর একদম গাছের ছাদে উঠা তারপর হচ্ছে যে ফিতা দিয়ে মাপে নাই একটা নানা প্রসিডিউরে মাপছে সেই প্রসিডিউরটা ভুল ছিল এ কারণে এটা এতদিন উঁচু বৃক্ষ এটা হচ্ছে আমাদের কত তিনশো ফুট এটা হচ্ছে আমাদের তিনশো উনত্রিশ দশমিক তিনশো ফুট এটা তাহলে দেখো যে আমাদের এই নাম্বার সবচেয়ে উঁচু বৃক্ষ বাট ও হচ্ছে স্বীকৃতি পায় নেয় এতদিন কি দুঃখের বিষয় আমাদের সবচেয়ে উঁচু বৃক্ষ কি সেকুয়া স্যাম্পার ভিরেন্স আচ্ছা এবার আসো যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পরীক্ষার মধ্যে আসবে সিকিউ সেটা হচ্ছে নগ্নবীজির বৈশিষ্ট্য নগ্নবীজির বৈশিষ্ট্য আচ্ছা এন্ডেমিক কথাটা বলি নেই যে এন্ডেমিক মানে কি এন্ডেমিক জিনিসটা কি এন্ডেমিক কথাটা হচ্ছে যে এন্ডেমিক যখন কোন একটা উদ্ভিদ প্রাণী বা রোগ একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় তার বাইরে পাওয়া যায় না বামে ডানে উপরে নিচে কোথাও না যে শুধুমাত্র ধরো কোনো বা আমার বাসা আশপাশে পাচ্ছ আর কোথাও ওই উদ্ভিদ পাওয়া যাচ্ছে না বা প্রাণীটা পাওয়া যাচ্ছে না রোগটা পাওয়া যাচ্ছে না নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলে শুধু পাওয়া যায় তাকে আমরা বলি এন্ডেমিক বলি এখন আসো যে আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন পরব সেটা হচ্ছে নগ্নবীজির বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি নগ্ন বৈশিষ্ট্য সেটা কি নগ্নবিজির বৈশিষ্ট্য নগ্ন বৈশিষ্ট্য নগ্ন বৈশিষ্ট্য নগ্ন বৈশিষ্ট্য এই যে নগ্নবিজির বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি নগ্ন বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি আসো নগ্ন বৈশিষ্ট্য দেখি এক নম্বর কথা হচ্ছে বহু বর্ষজীবী চিরসবুজ স্পোরোফাইট অসম রেণুপ্রস এক নম্বর কথা হচ্ছে বহু বর্ষজীবী অনেক বছর বাঁচে বর্ষজীবী চিরসবুজ চিরসবুজ বর্ষজীবী চিরসবুজ এবং হচ্ছে অসম রেণু প্রসু অসম রেণু প্রসু অসম রেণু প্রসু অসম রেণুপ্রসু অসম রেণুপ্রসু মানে কি অসম রেণুপ্রসু বা ইংরেজিতে ইংরেজি বললে সুন্দর লাগে হ্যাটারো স্পোরাস অনেক কিছুর আছে বাংলা স্পো রাস যেমন চেয়ার এর বাংলা কি কেদারা কেদারা গুলো চিন বা চেয়ার করলে ভাল লাগে স্পো রাস হ্যাটারো স্পোরাস এখন হ্যাটারও স্পোরাস মানে কি হ্যাটারো মানে কি আর হোমো মানে কি হোমো মানে সেম হ্যাটারো মানে ভিন্ন তাহলে স্পোরগুলো ভিন্ন আকৃতির হবে তাহলে একটা হবে আমাদের হচ্ছে বড় একটা হবে বড় সাইজের স্পোর একটা ছোট সাইজের ইস্পোর একটা হচ্ছে মেগা স্পোরাস মেগা স্পো রাস আর একটা হচ্ছে কি মেগা স্পোর সরি মেগা স্পোর মেগা স্পোরোফিল আর একটা একটা হচ্ছে মেগা স্পোরোফিল আর একটা স্পোরোফিল তাহলে স্পোর যে দুইটা হয় দুইটা আমাদের দুই সাইজের হয় একটা মেগা স্পোরোফিল একটা মেগা স্পোরোফিল একটা মেগা স্পোরো ফিল একটা হচ্ছে বা মেগা ইংরেজিতে বলি বলি এটাকে হচ্ছে হচ্ছে সরি বাংলায় এটা কি স্ত্রী রেনো একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল আরেকটাকে কি বলি আমরা একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল 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 বা হচ্ছে আমরা এটাকে বলি পুং পুং রেণু তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে দুইটা স্পোর পাচ্ছি বহুবর্ষজীবী চিরসবুজ অসম রেণুপ্রস হেটারোস্পোরাস মাইক্রোস্পোর আর মেঘের স্পোর পাচ্ছি এই পুং রেণুপত্রগুলা একত্রে আমাদের যুক্ত হয়ে একটা কঠিন কোনাকৃতির গঠন তৈরি করে এটাকে বলে পুং স্ট্রবিলাস পুং রেণুপত্রগুলা পুং রেণুপত্র পুং রেণুপত্র পুং রেণুপত্র একত্রিত হয়ে একত্রিত হয়ে একত্রিত হয়ে একত্রিত হয়ে কোন আকৃতির গঠন করে 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 এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে আমরা পুং বিলাস এটাকে বলা হয় হচ্ছে পুঙ্কোণ এটাকে বলা হয় পুঙ্কোণ বা পুং স্ট্রবিলাস বা পুং স্ট্রবিলাস পুং স্ট্র বিলাস পুং স্ট্র বিলাস বা এটাকে কি বলতে পারি পুং স্ট্রবিলাস নগ্নবিজির বৈশিষ্ট্য পরীক্ষায় গ বা গহ আকারে আসবে গ বা গহ সিকিউতে আসবে ঠিক আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা আমাদের হচ্ছে এরকম গঠন দেখা যায় না এই যে আছে মেগাস্পেরোফিল বা স্ত্রী রেণুপত্র স্ত্রী রেণুপত্রে আমাদের হচ্ছে ডিম্বক তৈরি হলেও স্ত্রী রেণুপত্রে ডিম্বক তৈরি হলেও ডিম্বক স্ত্রী রেণুপত্রে ডিম্বক তৈরি হয় তৈরি হলেও এখানে গর্ভাশয় গর্ভদ্বন্দ্ব হলেও গর্ভাশয় গর্ভদ্বন্দ্ব গর্ভমুণ্ড দেখা যায় না গর্ভাশয় গর্ভদ্বন্দ্ব গর্ভমুণ্ড থাকে না গর্ভমুণ্ড থাকে না গর্ভমুণ্ড থাকে না আমাদের এই যে ডিম্বক মেগাসপোরোফিলের কিনারায় ডিম্বক মেগাসপোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে মেগাসপোরো ফিলের কিনারায় ডিম্বকটা এরকম হয় এরকম মেগাসপোরোফিল হয় এই মেগাসপোরোফিলের কিনারায় ডিম্বকগুলা নগ্ন অবস্থায় থাকে মেগাসপোরোফিলের কিনারায় ডিম্বকগুলা কি অবস্থায় থাকে নগ্ন অবস্থায় থাকে ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে ডিম্বক মেগাস্পোরোফিল মেঘাস্পোরফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে মেগাস্পোরোফিলের ফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে ডিম্বক মেগাসপোরো ফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে নগ্ন অবস্থায় থাকে ডিম্বক মেগাসপোরো ফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখো যে আমরা ডিম্বকটা মেঘেস পুরোফিলের কিনারায় নগ্ন অবস্থায় থাকে গর্ভাশয় নাই তাই ফল তৈরি হবে না আমাদের এখানে গর্ভাশয় নাই ফল তৈরি হবে না এখন দেখো এই যে গর্ভমুণ্ড এই গর্ভমুণ্ড কথাটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা শুনে কি খেয়াল করে দেখো আমাদের একটা গর্ভাশ মানে এটাকে পুরাটাকে একসাথে গর্ভকেশর বলা হয় তো এখানে আমাদের তিনটা পার্ট আছে এই পুরা জিনিসটাকে একটা একসাথে কি বলি আমরা গর্ভকেশর 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 বা কার্পেল এই 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 যে এখানে হচ্ছে আমাদের জিনিসটা এটাকে কি বলি এটাকে বলা হয় গর্ভাশয় এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে গর্ভাশয় এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে গর্ভাশয় এটাকে কি বলি গর্ভাশয় এটাকে কি বলি গর্ভাশয় এটাকে বলি হচ্ছে আমরা গর্ভদ্বন্দ্ব গর্ভদ্বন্দ্ব আর এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে গর্ভমুন্ড এটাকে কি বলি গর্ভমুণ্ড গর্ভমুন্ড এখন এই যে গর্ভমুন্ড আছে এই যে গর্ভমুন্ড আছে এই গর্ভমুন্ডে আমাদের কি পরে পরাগ্রেণু পতিত হয় নরমালি যদি থাকতো গর্ভমুণ্ডে পরাগ্রেণু পতিত হয় এখন তো গর্ভমুণ্ড নাই তাহলে পরাগ্রেণু কই পতিত হবে আমাদের এই পরাগায়ন বলে একটা কথা আছে নাম তো শুনছো যে আমাদের পুং পরাগ্রেণু পুংপুষ্পের পরাগ্রেণু স্ত্রী পুষ্পের গর্ভমুণ্ডে পতিত হকে পরাগায়ন বলা হয় সো ওদের তো পরাগায়ন ঘটবে না ওদের পরাগায়ন ঘটবে না এরকম কি ওদের পরাগায়ন হবে কিন্তু এখানে আমাদের কি হবে যে পরাগ্রেণু কোথায় পতিত হবে গর্ভমুণ্ডে তো পতিত হইতে পারবে না পরাগ্রেণু তো গর্ভমুণ্ডে পতিত হইতে পারবে না ডিম্বক রন্ধে পতিত হয় এখানে যারা আছে এরা সকলেই বায়ু পরাগী সকলেই বায়ু পরাগী এরা সবাই হচ্ছে বায়ু পরাগী বায়ু পরাগী বায়ু পরাগী দ্যাট মিন্স হচ্ছে বায়ু পরাগী অর্থাৎ বায়ু পরাগায়ণ ঘটে অর্থাৎ কি ঘটে বায়ু পরাগায়ণ ঘটে বায়ু পরাগায়ণ ঘটে বায়ু পরাগায়ণ ঘটে এবং এই যে বায়ু পরাগায়ণ ঘটতেছে এই বায়ু পরাগায়নের কারণে ঘটনাটা কি হয় যে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় না পরাগরেণু ডিম্বক রন্ধে পতিত হয় সো হচ্ছে পরাগরেণু পরাগরেণু পরাগ ডিম্বক রন্ধে পতিত হয় পরাগ ডিম্বক রন্ধে ডিম্বক রন্ধ্রে পতিত হয় ডিম্বক রন্ধ্রে পতিত হয় পরাগরেণু ডিম্বক রন্ধে পতিত হয় পরাগ্রেণু কোথায় পতিত হয় পরাগরেণু ডিম্বক রন্ধে পতিত হয় পরাগ্রেণু কোথায় পতিত হয় পরাগ্রেণু ডিম্বক রন্ধে পতিত হয় পরাগ্রেণু ডিম্বক রন্ধে পতিত হয় গর্ভাশয় নাই তাই আমাদের ফল সৃষ্টি হয় না ফল সৃষ্টি হয় না তাহলে বীজ নগ্ন অবস্থায় থাকে গর্ভাশয় নাই তাই ফল সৃষ্টি হবে না গর্ভাশয় নেই কি একটা বিষয় যে গর্ভাশয় নেই কারণ গর্ভাশয়টাই নিষেকের পর ফল সৃষ্টি হয় তাই ফল সৃষ্টি হয় না তাই ফল সৃষ্টি হবে না ফল সৃষ্টি হয় না ফল সৃষ্টি হয় না তাই বীজ কি আমাদের নগ্নভাবে থাকবে ফল সৃষ্টি হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকবে ফল সৃষ্টি হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকবে তাই বীজ নগ্ন অবস্থায় থাকবে নগ্ন অবস্থায় থাকে বীজ নগ্ন অবস্থায় থাকে বীজ নগ্ন অবস্থায় থাকে ঠিক আছে এখন আসো যে আমরা যদি একটু কথাবার্তা বলি যে আমাদের হচ্ছে এই নগ্নবীজিতে কি কী ঘটে না নগ্নবীজিতে দুইটা জিনিস নাই আমরা অলরেডি পরে আসছি ব্যতিক্রম কি সেটাও জেনে আসছি যে নগ্নবীজিতে দিনে দিন ঘটে না দিন নগ্নবিজিতে দিনে দিন ঘটে না আচ্ছা এই জায়গাটা একটু আমি তোমার একটু ইন্টারাপ্ট করি এই জায়গাটাই যে আমি তোমার পড়াইছি শুক্রাণু প্লাস ডিম্বাণু এই শুক্রাণু ডিম্বাণু নিষেক ওয়ান এর ফলে কি তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু নিশেক ওয়ান এর ফলে তৈরি হয় জাইগট এর ফলে কি তৈরি হয় জাইগট শুক্রানো নিম্বাণু নিষেক ওয়ান এর ফলে তৈরি হয় জাইগট যেটা হচ্ছে ডিপ্লয়েড আচ্ছা তাহলে শুক্রাণু এবং সেকেন্ডারি নিউক্লিয়াস যে আমাদের রয়েছে এরা যখন একসাথে মিলে তখন কি তৈরি হয় তখন তৈরি হয় হচ্ছে শ্বাস বা শস্য বা এন্ডস্পান এটা হচ্ছে শ্বাস বা শস্য বা এন্ডোস্পান এন্ডস্পান এন্ডোস্পান এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ট্রিপ্লয়েড থ্রি এন এরা কি আমাদের এরা হচ্ছে থ্রি এন বা ট্রিপ্লয়েড 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 আমাদের শ্বাস বা শস্য বা স্পান এরা হচ্ছে থ্রি এন বা ট্রিপ্লয়েড শাজ বা শস্য বা এন্ডো স্পান এটা হচ্ছে থ্রি বা ট্রিপ্লয়েড এন্ডো স্পান এন্ডো স্পান এন্ডো স্পান এন্ডো স্পান এটা হচ্ছে থ্রি এন বা ট্রিপ্লয়েড হয় আমাদের ট্রিপ্লয়েড হয় নর্মালি যদি দিনিসে ঘটতো বাট ওদের তো দিনিসে ঘটে না দিনিসে ঘটে না দিনিসেক দি নিষেক ঘটে না দিনিসেক ঘটে না কিন্তু দিনিসেক না ঘটলেও এই শস্য বা শ্বাস তৈরি হতে হবে দিনিসেক ঘটে না শস্য বা শ্বাস বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা এন্ডুইস্পাম শস্য বা শ্বাস বা ইংরেজিতে যেটা বলি এন্ডইস্পাম এটা অবশ্যই তৈরি হবে দিনেশেক না ঘটুক ডাবল ফার্টিলাইজেশন না ঘটুক শস্য বা শ্বাস তৈরি হতেই হবে কারণ শস্য বা শ্বাস ছাড়া একটা উদ্ভিদের বীজ সারভাইভ করতে পারবে না কারণ উদ্ভিদের বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় গাছ তৈরি হয় বীজ থেকে অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় যখন গাছ তৈরি হয় তখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘটতে হয় সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি যে এই শ্বাসটা থেকে সে খাবার খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হয় তো এই শস্য বা শ্বাস তৈরি হবেই এই শস্য বা শ্বাস হ্যাপলয়েড হয় শস্য বা শ্বাসটা নর্মালি ট্রিপ্লয়েড হইতো এখানে কেমন হয় শস্য বা শ্বাসটা হ্যাপ্লয়েড হয় ও নিষেকের পূর্বেই তৈরি হয়ে যায় নিষেকের পূর্বেই যে কোনো একটা শুক্রাণু অথবা একটা উদ্ভিদ উদ্ভিদের যে কোনো একটা জনন কোষ শ্বাস তৈরি হয়ে যায় এর কোনো ডাবল ফার্টিলাইজেশন হয় না হ্যাপ্লয়েড একটা কোষ থেকে হ্যাপ্লয়েড শস্য বা শ্বাস তৈরি হয় ও নিষেকের পূর্বে হয় এটা কখন হয় নিষেকের পূর্বেই হয় নিষেকের পূর্বেই এই ঘটনাটা ঘটে নর্মালি দিনিষেক বা শস্য বা শ্বাস তৈরি হয় নিষেকের পরে কিন্তু নগ্ন বিজি উদ্ভিদে যেহেতু দ্বি নিষেক ঘটে না একটা শুক্রাণু এটা হচ্ছে শ্বাস তৈরি হয়ে যাচ্ছে তাই এখানে হচ্ছে আমাদের শুক্রানু ডিমাণু মিলনের আগেই এই ঘটনা ঘটে যায় ব্যতিক্রমকে ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা ব্যতিক্রমকে ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা ইফেড্রা ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা ঠিক আছে ব্যতিক্রম হচ্ছে ইফেড্রা আচ্ছা 10 নম্বর কথা হচ্ছে জাইলেমে 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 প্রকৃত Vessel যাইলেমে Vessel থাকে না এই জাইলেমে Vessel থাকে না এন্ড ফ্লোয়েমে সঙ্গী থাকে না এন্ড ফ্লোয়েমে সঙ্গী থাকে না যাইলেমে Vessel থাকে না এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না ব্যতিক্রমকে কার হচ্ছে যে ব্যতিক্রম হচ্ছে সঙ্গীকোষ থাকে না তাহলে এই ব্যতিক্রমটাকে ব্যতিক্রম হচ্ছে নিটাম ব্যতিক্রমকে ব্যতিক্রম হচ্ছে নিটাম নিটামে হচ্ছে আমাদের কি থাকে ব্যতিক্রম হচ্ছে এই জাইলেমে ভেসেল থাকে না ব্যতিক্রম হচ্ছে নিটাম তাহলে এই দশটা বৈশিষ্ট্য আমাদের হচ্ছে জানতে হবে দশটার মধ্যে আর বা কী আছে কি আর দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে অসম আকৃতির জন্যক্রম দেখা যায় আর লিফ স্কার লিফ স্কার এগারো নম্বর পয়েন্ট হচ্ছে অসম আকৃতির জন্যক্রম অসম আকৃতির জনুক্রম অসম আকৃতির জনুক্রম দেখা যায় জনুক্রম জিনিসটা আবার কি ভাইয়া অসম আকৃতির দেখা যায় এটা একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার যেটা আমাদের নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কাণ্ডের গায়ে পাতা ঝরে যাওয়ার পর পাতা পড়ে গেছে কাণ্ডের গায়ে সে পাতার দাগ থেকে যেটাকে বলি লিফ স্কার কাণ্ডের গায়ে কাণ্ডের গায়ে পাতা ঝরা দাগ কাণ্ডের গায়ে পাতা ঝরা দাগ বা লিফ স্কার থাকে পাতা ঝরা দাগ বা লিফ স্কার বা লিফ স্কার থাকে লিফ স্কার হয় লিফ থাকে তাহলে হচ্ছে এই বারোটা পয়েন্ট আমাদের এই নগ্ন বিজির বৈশিষ্ট্য এটা আমাকে ভালো করে জানতে হবে ভালো করে বুঝতে হবে ভালো করে শিখতে হবে আমি তোমাকে লেখায় দিছি মুখস্থ করায়ও এখন দিব এখন কিছু কথা আছে যেগুলো আমরা বুঝি নাই যেমন জনুক্রম জিনিসটা কি জনুক্রম পেজে জায়গা আছে আমি এপে যে জায়গাটা একটু কাজে লাগাই ফেলতেছি ওই পেজে যাচ্ছি ওই পেজে যাচ্ছি তোমাদের একটু জনুক্রম জিনিসটা বুঝাই জনুক্রম 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 কথাটা দিয়ে বুঝাই হচ্ছে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশায় পর্যায়ক্রমিক আবর্তন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন পর্যায়ক্রমিক পর্যায় আবর্তন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি আমরা জনুক্রম বলি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয় তো এই যে হ্যাপ্লয়েড দশা এরপর ডিপ্লয়েড দশ আসবে আবার ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড দশ আসবে এটা জনুক্রম তো অসম আকৃতির মানে হচ্ছে হ্যাপ্লয়েড দশাটা অনেক ছোট ডিপ্লয়েড দশাটা অনেক বড় বা হ্যাপ্লয়েড দশাটা অনেক বড় ডিপ্লয়েড দশাটা অনেক ছোট এটাকে অসম আকৃতির জনক্রম বলা হয় আরেকটা জিনিস হচ্ছে পরিবহন টিস্যু পরিবহন টিস্যু বা ভাস্কুলার 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 টিস্যু উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে নেই পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নেই হচ্ছে কার মধ্যে সৈচ্ছম সই এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু নাই দিয়ে মনে কি কি শৈবাল ছত্রাক মস শৈবাল ছত্রাক মস এদের ক্ষেত্রে আমাদের পরিবহন টিস্যু বা হচ্ছে কি থাকবে না আমাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু নাই আর বাকিগুলাই আছে যেমন ফার্নে আছে নগ্ন বিজিতে আছে আবৃত আছে বাট একদম ফুল কম্প্যাক্ট হান্ড্রেড পার্সেন্ট আছে শুধুমাত্র নগ্ন বিজিতে সরি আবৃত বিজিতে নগ্ন বিজিতে কিছু আছে কিছু নাই ওরা হচ্ছে যে একটু মানে পার্সিয়ালিটি করে সো এই জিনিস বুঝলা এই পয়েন্টটা একটু লেখো এটা লেখার আমি একটু সময় দিচ্ছি কারণ এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ নয় পয়েন্টটা শেষ হয়নি নয় নং পয়েন্ট তো শেষ হয়েছে দিনেশের ঘটনা শস্য বা শ্বাস হয় এবং নিষেকের পূর্বে তৈরি হয় নিষেকের পূর্বে তৈরি হয় আচ্ছা নিষেকের পূর্বে তৈরি হয় যদি লাইন রাখতে চাও লাইন রাখা যায় তৈরি হয় আচ্ছা দেখো পয়েন্টগুলো আবার একটি বলতেছি ভালো করে বুঝে নাও এক নম্বর কথা হচ্ছে বহুবর্ষজীবী বহুবর্ষজীবী চিরসবুজ এবং অসম রেণুপ্রসু একটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল একটা মেগা স্পোরোফিল দুইটা স্পোর তৈরি হয় একটা বড় একটা ছোট পুংরেণুপত্র একত্রিত হয়ে আমাদের হচ্ছে কোন আকৃতির গঠন করে পুংরেণুপত্র একত্রিত হয়ে কি করে পুংরেণুপত্র একত্রিত হয়ে কোন আকৃতির গঠন করে একে পুঙ্কোন বা পুংস্ট্রবিলাস বলা হয় স্ত্রী রেণুপত্রে ডিম্বক তৈরি হলেও হলেও স্ত্রী রেণুপত্রে আমাদের ডিম্বক তৈরি ডিম্বক তৈরি হলেও গর্ভাশয়ে গর্ভদ্বন্দ্ব গর্ভমুন্ড থাকে না পুং রেণুপত্রের নাম মাইক্রোস্পোরোফিল স্ত্রী রেণুপত্রের নাম মেগাস্পোরোফিল ডিম্বকটা মেগাস্পোরোফিলের কিনারায় থাকে নগ্ন অবস্থায় এই এখানে আমাদের গর্ভমুন্ড নাই বইলা আমাদের বায়ু পরাগ এদের বায়ু পরাগায়ন হয় এখানে আমাদের গর্ভমুন্ড নাই তাইলে আমাদের পরাগরেণু ডিম্বক রন্ধে পড়ে গর্ভাশয় নাই তাই ফল তৈরি হয় না ফল তৈরি হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকে নয় এবং দশ নম্বর পয়েন্ট ফাইভ স্টার

আর্কিগোনিয়াম সৃষ্টি একটি আদি বৈশিষ্ট্য এখানে আর্কিগোনিয়াম বা যেটাকে বলা হয় স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম আর্কিগোনিয়াম তৈরি হয় আর্কিগোনিয়াম তৈরি হয় আর্কিগোনিয়াম আর্কিগোনিয়াম তৈরি হয় আর্কিগোনিয়াম তৈরি হয় আর্কিগোনিয়াম জিনিসটা কি আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম কি আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী জননাঙ্গ স্ত্রী জননাঙ্গ জননাঙ্গ ঠিক আছে তাহলে এই পয়েন্ট আমার হলে আসলে লিখতে হবে এই পরীক্ষার নগ্ন বৈশিষ্ট্য তেরোটা না পারো অন্তত হচ্ছে যে আহ আহ দশটা হইলেও তো পরীক্ষার হলে আসলে লিখতে হবে তাই না লজ্জার বিষয় সাদাব ভাইয়ের কাছে ক্লাস করছো বা কিন্তু পারো না এখন হচ্ছে যে দেখো তাহলে চলো আমরা ক্লাস শুরু করি হ্যাঁ আসো সরি ক্লাস তো করতেছি আর কি করবেন ভাইয়া সামনে আসি এখন আসো সাইকাস সাইকাস হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পোস্টার বয় সাইকাস হচ্ছে এই চ্যাপ্টারের পোস্টার বয় যে আমাদের সাইকাস 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 নগ্নবীজির পোস্টার বয় স্কুল কলেজে সাইকাস গাছ প্রচুর দেখছো দেখলেই চিনবা ছোট সাইজের হয় ঝোপ আকৃতির একটা গাছ হয় নারিকেল গাছের মতো দেখা যায় ছোট সাইজের এই যে সাইকাস গাছটা আমাদের রয়েছে এই সাইকাস গাছের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলি সাইকাস হচ্ছে স্পোরোফাইট বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এরা হচ্ছে স্পোরোফাইট আচ্ছা এই যে স্পোরোফাইট বলতে আসলে কি বোঝায় এই সাইকাস হচ্ছে স্পোরোফাইট 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 বলতে কি বোঝায় স্পোরোফাইট মানে হচ্ছে ডিপ্লয়েড যে দেহটাকে হচ্ছে স্পোরোফাইট মানে কি ডিপ্লয়েড দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় স্পোরোফাইট দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় স্পোরোফাইট মানে ডিপ্লয়েড গ্যামেটোফাইট মানে হ্যাপ্লয়েড দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় স্পোরোফাইট দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় স্পোরোফাইট দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় এরপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে এরা পাম জাতীয় পাম গাছের মতো লম্বা পাম জাতীয় হচ্ছে পাম জাতীয় পাম জাতীয় মানে পাম গাছের মতো লম্বা পাম জাতীয় বলতে কি বুঝায় খাড়া লম্বা পাম জাতীয় বলতে বুঝাচ্ছে হচ্ছে খাড়া অ্যান্ড লম্বা খাড়া এবং লম্বা খাড়া এবং লম্বা তারপরে কথা হচ্ছে যে পাতা বৃহৎ পক্ষল যৌগিক পাতা বৃহৎ পক্ষ যৌগিক পাতাটা কেমন হয় পাতা হয় বৃহৎ পাতাগুলা বড় সাইজের হয় পক্ষল যৌগিক মানে পাতাটা যৌগিক পত্র পক্ষল যৌগিক পক্ষল যৌগিক দেন আমাদের হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে এদের মূল কোরালয়েড মূল দেখা যায় এদের মূলটা কোরালয়েড মূল খুব ইম্পর্টেন্ট কথা এরা হচ্ছে কোন ধরনের মূল দেখা যায় এদের মূল হচ্ছে কোরালয়েড মূল দেখা যায় কোন ধরনের মূল দেখা যায় এদের মূলটা হয় হচ্ছে কোরালয়েড মূল পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে কচি পাতা কুণ্ডলিত অবস্থাকে বলা হয় আমাদের হচ্ছে পাতায় এদের পাতায় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে পাতায় হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু থাকে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে পাতায় ট্রান্সফিউশন টিসু থাকে তারপর হচ্ছে ছয় নম্বর কথা হচ্ছে যে এদের আহ কচি পাতা কুণ্ডলিত থাকে একে বলে সারসিনেট বার্নেশন কচিপাতা কুণ্ডলিত কচিপাতা কুণ্ডলিত কচিপাতা কুণ্ডলিত থাকে কুণ্ডলিত থাকে এটাকে বলা হয় হচ্ছে সারসিনেট কচি কচিপাতা কুণ্ডলিত থাকে জিনিসটাকে বলা হয় হচ্ছে সারসিনেট বার্নেশন সারসিনেট বার্নেশন জিনিসটাকে পাতার বিন্যাস পাতার বিন্যাসকে বলা হয় বার্নেশন আর কুণ্ডলিত মানে গোলাকার এই জন্য নাম আসে সারসিনেট বার্নেশন ভার্নেশন মানে পাতার বিন্যাস ভার্নেশন ভার্নেশন মানে হচ্ছে পত্র বিন্যাস পত্র বিন্যাস পত্র বিন্যাস আর সার সিনেট সার সিনেট সার সিনেট সারসিনেট কথাটা আসছে সারকুলার থেকে সার কুলার সারকুলার কথাটা আসছে কী থেকে সার সিনেট কথাটা আসছে হচ্ছে সারকুলার থেকে সারকুলার থেকে তো এই সারকুলার সারসিনেট মানে হচ্ছে সার কুলার সারকুলার ঠিক আছে আচ্ছা কোরালয়েড মূল ট্রান্সফিউশন টিস্যু এবং কচি পাতায় এই সার্সিনের ভিন্ন বার্নেশন দেখা যায় এই কয়টা কথা খুবই ইম্পর্টেন্ট গর্ভাশয় নাই তাই ফল সৃষ্টি হয় না বীজ নগ্ন অবস্থায় থাকে পুংস্ট বিলাস দেখা যায় হেটারিস্পোরিক মেগা মাইক্রোস্পোর তৈরি হয় বাকি কথাবার্তাগুলো আমরা জানি যে হচ্ছে ফল সৃষ্টি হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকে ফল সৃষ্টি হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকে বীজ নগ্ন অবস্থায় থাকে নগ্ন অবস্থায় থাকে অবস্থায় থাকে কোন দেখা যায় পুং পুং রেণু পুং রেণুগুলো পুং পুংস্টবিলাস তৈরি করে পুং স্ট্রবিলাস তৈরি করে পুং বিলাস করে পুং পুংস্টবিলাস গঠন করে গঠন করে স্ত্রী রেণু এমন কিছু করে না স্ত্রী রেণু বা মেগাসপুরোফিল স্ত্রী রেণু এমন গঠন করে না এমন গঠন করে না স্ত্রী রেণু এমন গঠন করে না তারপরের পয়েন্টের মধ্যে দিতে পারো যে হচ্ছে সবচেয়ে বাতাসের মাধ্যমে পরাগায়ন হয় বায়ু পরাগায়ন হয় বায়ু পরাগায়ন হয় দশ নম্বর পয়েন্টটা হচ্ছে যে বায়ু পরাগায়ন হয় বায়ু পরাগায়ন হয় দশ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এই যে সাইকাস আছে দশ নম্বর পয়েন্ট কি দশ নম্বর পয়েন্ট হচ্ছে সাইকাসের শুক্রাণু সাইকাসের শুক্রাণু সাইকাসের শুক্রাণুটা কেমন সাইকাসের শুক্রাণু হচ্ছে উদ্ভিদকুলের কুলের সর্ববৃহৎ সাইকাসের শুক্রাণু হচ্ছে লাটিমের মতো লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট এবং হচ্ছে এটা উদ্ভিদ উদ্ভিদ সর্ববৃহৎকুলে সর্ববৃহৎ উদ্ভিদ সর্ববৃহৎকুলে সর্ববৃহৎ উদ্ভিদ কুলে সর্ববৃহৎ উদ্ভিদ কুলে সর্ববৃহৎ উদ্ভিদ কুলে সর্ববৃহৎ ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো আমাদের সাইকাসের বৈশিষ্ট্য যদি আমরা দেখি সাইকাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখব যে আমরা এরা স্পোরোফাইট ডিপ্লয়েড এদের হচ্ছে দেহ মূলকাণ্ড পাতে ভাগ করা যায় পাম জাতীয় খাড়া এবং লম্বা পাতা বৃহৎ যৌগিক মূল কোরালয়েড মূল দেখা যায় পাতায় ট্রান্সফিউশনটি সুবিদ্যমান কচি পাতা কুণ্ডলিত এটাকে বলে বার্নেশন ফল সৃষ্টি হয় না তাই বীজ নগ্ন অবস্থায় থাকে পুংরেণুপত্রগুলো পুং গঠন করে শ্রী এমন কোনো গঠন করে না বায়ু পরাগায়ন হয় সাইকাসের শুক্রাণু হচ্ছে লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট এই কয়টা পয়েন্ট হচ্ছে আমাদের সাইকাসের বৈশিষ্ট্য হিসাবেও পরীক্ষার মধ্যে আসে এখন আমাদের পরীক্ষায় সাইকাসের বৈশিষ্ট্যটা গ বা গহ আকারে আসতে পারে গ বা ঘ আকারে আসতে পারে গহ কইতাছি এটা তো ঘ বলে আচ্ছা গ বা ঘ আকারে আসতে পারে কিন্তু খ আকারে আসার মতো সাইকাস থেকে তিনটা বোম্বাস্টিং প্রশ্ন আছে গ এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে একটা কোরালয়েড মূল কোরালয়েড মূলের প্রশ্নটা সাইকাস থেকে পরীক্ষায় গ আমরা হচ্ছে কোরালয়েড মূল সম্পর্কে জানি যে সাইকাসের মধ্যে কোরালয়েড মূল পাওয়া যায় বা ইংরেজিতে এটাকে বলা হয় রুট টিউবার কল কোরালয়েড মূল বা এটাকে কি বলা হয় রুট টিউবার কল রুট টিউবার কল রুট টিউবার কল কোরালয়েড মূল বা এটাকে বলা হয় হচ্ছে রুট টিউবার কল বলা হয় রুট টিউবার কল বলা হয় আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করছে একজন যে ফ্লাজেলা জিনিসটা কি ফ্লাজেলা জিনিসটা কি ফ্লাজেলা এই কথাটার মানে কি ফ্লাজেলা ফ্লাজেলা মানে হচ্ছে নরমশীল বা চলনশীল অংশ ফ্লাজেলা মানে হচ্ছে চলনশীল অংশ ফ্লাজেলা হচ্ছে চলনশীল অংশ চলনশীল অংশ আমরা যদি সাইকাসের একটা শুক্রাণু দেখি সাইকাসের শুক্র সাইকাস দেখতে বেসিক্যালি হচ্ছে আমাদের এমন সাইকাস দেখতে বেসিক্যালি হচ্ছে আমাদের এমন সাইকাস দেখতে বেসিক্যালি হচ্ছে আমাদের এমন হচ্ছে আমাদের এমন ঠিক আছে এই যে দেখতে দেখতে যে সাইকাস এরকম এই যে আমাদের নিচের যে অংশটা এটা হচ্ছে ফ্লাজেলা যেটা সাইকাসটাকে চলনে সাহায্য করে যেটা সাইকাসকে কিসে সাহায্য করে চলনে সাহায্য করে মুভমেন্ট করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে বায়ু পরাগায়ন হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে সাহায্য করে এই ফ্লাজেলাগুলো আচ্ছা এখন আসো যে আমরা হচ্ছে যে সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয় এটা পরীক্ষায় খ আকারেও আসতে পারে গ আকারেও আসতে পারে এবং আসবেই আসতে পারে মানে কি এটা পরীক্ষায় আসবে যে সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয় সাইকাসের মূলকে সাইকাসের মূলকে সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলে মূলকে কেন কোরালয়েড মূল বলে সাইকাসের 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 মূলকে কেন কোরালয়েড মূল বলে এটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাইকাসের মূলকে কোরালয়েড মূল কেন বলা হয় বা কিভাবে এর মধ্যে হচ্ছে কোরালয়েড মতো একটা মূল তৈরি হলো দেখো সাইকাসের কিছুক্ষণ পর সেটা নষ্ট হয়ে যায় এরপর অস্থানিক মূল তৈরি হয় সেই অস্থানিক মূল গুলো মাটির উপরে উঠে দ্যাগ্র শাখা তৈরি করে তারপর সেখানে ব্যাক্টেরিয়া আক্রমণ করে তারপর সেখানে সাইনো ব্যাক্টেরিয়া আক্রমণ করার কারণে মূল গুলো আকৃতি সরু হয়ে সরু না হয়ে বিকৃত আকৃতি হয় এবং কোরালের মতো দেখা যায় এই জন্য কোরালের মূল বলা হয় শেষ আচ্ছা দেখো আসো দেখো সাইকাসে আমাদের প্রথমে সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে সাইকাসে সাইকাসে প্রথমে প্রথমে কি থাকে প্রধান মূল থাকে ভাইয়া প্রধান মূল আবার জিনিসটা কি প্রধান মূল থাকে দেখা যায় আমাদের আমরা তো জানি শুকনো নিম্বাণু মিলিত হয়ে যায়গট থেকে ভ্রুণ তৈরি হয় তো ভ্রূণ অবস্থায় এক মিনিট তো হচ্ছে আমাদের এই ভ্রুন অবস্থায় ভ্রুন শুক্রাণু ডিম্বাণু নিয়ে জাইগট জাইগট থেকে ভ্রুন তৈরি হয় এই ভ্রুন এই ভ্রুনটা হচ্ছে যে আমাদের কি হয় এই ভ্রুনের মধ্যে যে মূলটা থাকে সেই ভ্রূণ মূল থেকে যে মূল হবে সেটাকে বলা হয় হচ্ছে প্রধান মূল তাই কাছে প্রথমে প্রধান মূল থাকে যা অল্প সময় পর নষ্ট হয়ে যায় যা অল্প সময় পর নষ্ট হয়ে যায় যা অল্প সময় পর নষ্ট হয়ে যায় যা অল্প সময়ের পর নষ্ট হয়ে যায় অল্প সময় পর নষ্ট হয়ে যায় তাহলে সাইকাসে প্রথমে প্রধান মূল থাকে যেটা অল্প সময় পরই আমাদের নষ্ট হয়ে যায় এরপর হচ্ছে আমাদের অস্থায়ী বা আস্থানিক মূলের তৈরি হয় সাইকাসের প্রথমে প্রধান মূল থাকে অল্প সময় পরই প্রধান মূল নষ্ট হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের এরপর এরপর যে মূলটা হবে যেটা প্রধান মূল থেকে হবে না মূল থেকে হবে না ও অন্য যে কোনো স্থান থেকে হবে এরপর অস্থানিক মূল তৈরি হয় 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 যা মাটির নিচে মাটির নিচে কিছু দূর যে মাটির নিচে কিছু দূর যে কিছু দূর যে মাটির নিচে কিছু দূর যে মাটির উপরে মাটির মাটির নিচে কিছু দূর যেয়ে এরপর হচ্ছে আবার মাটির উপরে ওঠে মাটির উপরে উঠে ব্যাগ্র শাখা গঠন করে উঠে দেগ্র শাখা দেগ্র শাখা গঠন করে দেগ্র শাখা গঠন করে দেগ্র শাখা গঠন করে এখন প্রশ্ন আসবে ভাইয়া দেগ্র শাখা জিনিসটা আবার কি বা মাটির নিচে গিয়ে আবার উপরে ওঠে কেমনি ভূতের মতো এটা হচ্ছে একটা গাছ এই গাছের এই জায়গা থেকে আমাদের কিছু অস্থানিক মূল তৈরি হলো অস্থানিক মূল তৈরি হলো কারণ এই অস্থানিক মূলের মধ্যে এই মূলটা এরকম উপরের দিকে উঠলো উপরের দিকে উঠে এরকম দিকে 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 উঠে 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 উপরের উপরের আমাদের দুইটা শাখা দেখা যায় হয় দুইটা শাখা দেখা যায় উপরের দিকে উঠে কি হয় উপরের দিকে উঠে হচ্ছে দুইটা শাখা দেখা যায় উপরের দিকে উঠে হচ্ছে এরকম দুইটা শাখা দুইটা দুইটা করে শাখা তৈরি করে এই যে দুইটা শাখা এই শাখাটাকে বলা হয় কি এই শাখাটাকে বলা হয় হচ্ছে দেগ্র শাখা এটাকে কি বলা হয় দেগ্র শাখা এটাকে কি বলে এটাকে বলা হয় দেগ্র শাখা ঠিক আছে এটাকে কি বলি এটাকে বলি দেগ্র শাখা তাহলে অস্থানিক মূল তৈরি হয় যা মাটির নিচে কিছু দূর যেয়ে মাটির উপরে উঠে দেগ্র শাখা গঠন করে ওকে এই যে ব্যগ্র শাখা গঠন হইলো এই যে আমাদের কি হইল এই যে আমাদের শাখা গঠন হইলো এই একে এই ব্যগ্র শাখাকে শাখা উত্তর দিকে যে যেগ্রো শাখা হইল ব্যগ্রো শাখা প্রথমে প্রথমে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় প্রথমে ব্যাকটেরিয়া একে আক্রমণ করে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এরপর সায়নো ব্যাকটেরিয়া এরপর সায়ানোব্যাকটেরিয়া এরপর সায়ানোব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া বা যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ব্লু গ্রিন অ্যালার্জি নীলাভ সবুজ শৈবাল এর দুইটা প্রজাতি আছে নষ্টক এবং অ্যানাবিনা শৈবাল এর দুইটা প্রজাতি আছে একটা হচ্ছে নষ্টক আর একটা হচ্ছে অ্যানাবিনা নষ্টক ও অ্যানাবিনা নষ্টক ও অ্যানাবিনা নষ্টক ও অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয় অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয় নষ্টক এবং দ্বারা কি হয় এরা আক্রান্ত হয় নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা এরা কি হয় আক্রান্ত হয় নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয় এরপর সায়ানোব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হয় নষ্টক এবং অ্যানাবিনা দ্বারা আক্রান্ত হওয়ার পরে যে জিনিসটা দেখা যায় যে এর মূলগুলা স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি হয় দেখতে সামুদ্রিক কোরালের মতো দেখা যায় এই জন্য কোরালয়েড মূল এই আক্রান্তর ফলে এর মূলগুলা স্বাভাবিক তখন এর ফলে এর ফলে মূল স্বাভাবিক সরু না হয়ে ফলে এর ফলে মূল স্বাভাবিকভাবে সরু না হয় মূল স্বাভাবিকভাবে 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 সরু না হয়ে স্বাভাবিকভাবে সরু না হয়ে স্বাভাবিকভাবে সরু না হয়ে হচ্ছে কি হয় বিকৃত বিকৃত আকৃতি ধারণ করে বিকৃত আকৃতি হয় বিকৃত আকৃতি হয় দেখতে বিকৃত আকৃতি হয় দেখতে সামুদ্রিক প্রবাল দেখতে সামুদ্রিক প্রবাল সামুদ্রিক প্রবাল সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখা যায় কোরালের মতো দেখা যায় কোরালের মতো দেখায় কোরালের মতো দেখায় তাই এদেরকে কোরালয়েড মূল বা রুটিউবার কল বলে তাই এদেরকে তাই এদেরকে তাই এদেরকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল কল বলে কোরালয়েড মূল কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে তাই এদেরকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলে ঠিক আছে তাই এদেরকে কি বলি কোরালয়েড মূল বলি বা রুট টিউবারকল বলি কোরালয়েড মূল বলি বা হচ্ছে এদেরকে হচ্ছে এই রুট টিউবার কল তো এরকম এরকম হচ্ছে যে এটাই হচ্ছে একটা রুট টিউবার কলের ছবি এই ছবিটা কার একটা রুট টিউবার কলের ছবি রুট টিউবার কলের ছবি ঠিক আছে ছবিটা একটা রুট টিউবার কলের এই প্রশ্নটা পরীক্ষায় গ গ হ আকারে ইনভেরিয়েবলি ক খ সরি খ গ ক আকারেও আসতে পারে তো এটা কিন্তু একদম সহজ একটা বিষয় জাইকাসের প্রথমে প্রধান মূল থাকে সেটা নষ্ট হয়ে যায় কিছু আমাদের অস্থানিক মূল মানে ভ্রূণমূল ছাড়া অন্য জায়গা থেকে তৈরি হলে তাদেরকে অস্থানিক মূল বলে কিছু অস্থানিক মূল তৈরি হয় যা কিছু দূর যে মাটির উপরে উঠে যায় ব্যগ্রোশাখা গঠন করে ব্যগ্রশাখা প্রথমে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবার সাইনো ব্যাকটেরিয়া বা নীলাপসবুজ শৈবাল দ্বারা আক্রান্ত হয় এর ফলে মূল স্বাভাবিক সরু হয় বিকৃত আকৃতি হয় দেখতে সামুদ্রিক প্রবালের মতো দেখায় বা কোরালের মতো দেখায় এটাকে কোরালয়েড মূল বা রুট টিউবালকল বলা হয় সো এতটুকু বিষয় আমরা কি বুঝতে পারছি কিনা খ আকারেও আসতে পারে আবার অনেক সময় গ গ আকারেও আসে খ আকারেও দিতে দেখা গেছে ঠিক আছে পারবো আমরা আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে যে এই ট্রান্সফিউশন টিস্যু এটা ক বা খ আকারে আসতে পারে ক বা খ যে ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো যে এই যে পাতায় ট্রান্সফিউশন টিস্যু থাকে এই ট্রান্সফিউশন টিস্যু বলতে তোমার আইডিয়াটা কি বা ট্রান্সফিউশন টিস্যু বলতে তুমি কি বুঝাও যে ট্রান্সফিউশন টিস্যু ট্রান্স ফিউশন টিস্যু ট্রান্সফিউশন টিস্যু বলতে ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো 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 আচ্ছা দেখো এই যে আমাদের টিস্যু আছে টিস্যু আছে এই যে ট্রান্সফিউশন টিস্যু আছে এই ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা কি বুঝি এই ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা কি বুঝিউশন টিস্যু বলতে আমরা কি বোঝা ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো এই যে ট্রান্সফিউশন টিস্যু আছে ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা কি বুঝি জিনিসটা হচ্ছে একটা পাতা যে আছে পাতার মধ্যে দুই ধরনের প্যারান আমরা দেখতে পাই এটা একটা পাতা যদি দেখো যে এটাকে যদি একটা পাতা বলো এই পাতার মধ্যে এটা একটা গাছের পাতা এটা গাছের পাতা ঠিক আছে এটা একটা পাতা এই পাতার মধ্যে হচ্ছে যে আমাদের এরকম কিছু গোল 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 প্যারেনকাইমা থাকে আবার হচ্ছে কিছু আমাদের এরকম লম্বা 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 প্যারেন জাতীয় টিস্যু থাকে এই গোল গোল প্যারেন বলা হয় হচ্ছে এই গোল গোলগুলোকে বলা হয় হচ্ছে স্পঞ্জ মিষ্টির মতো দেখা যাচ্ছে না অনেকটা এদেরকে বলা হয় হচ্ছে স্পঞ্জি প্যারেন এদেরকে কি বলি স্পঞ্জি প্যারেনকাইমা বলি এদেরকে বলি স্পঞ্জি প্যারেন কাইমা স্পঞ্জি প্যারেনকাইমা আর এই লম্বা লম্বা প্যারেনকাইমা টিস্যুগুলোকে বলা হয় হচ্ছে প্যালিসেট প্যারেনকাইমা প্যালিসেট প্যারেনকাইমা স্পঞ্জি এবং প্যালিসেট প্যারেনকাইমার মাঝে আমাদের এরকম একটা ভার্টিকাল কিছু কোষ থাকে ভার্টিক্যাল কোষ থাকে স্পঞ্জি এবং প্যালিসেট প্যারেনকাইমার মাঝে ভার্টিক্যাল কোষ থাকে এই ভার্টিকাল কোষগুলোকে কি বলি আমরা এরকম হরেজেন্টাল যে কোষ থাকে এদেরকে বলা হয় হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু এদেরকে কী বলি আমরা এদেরকে বলি হচ্ছে ট্রান্সফিশন টিস্যু তাহলে ট্রান্সফিউশন টিস্যুর সংজ্ঞা কি হবে যে পাতপত্রকের পত্রকের প্যারেনকাইম এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে বর্ণহীন লম্বা কোষসমূহকে সমূহকে টিস্যু বলা হয় যে আমাদের কি যে এই পত্রকের পত্রকের প্যালিসেট প্যারেনকাইমা প্যালিসেট প্যারেনকাইমা পত্রকের প্যালিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে প্যালিসেট প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে প্যালিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে প্যালিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝে একশারি বর্ণহীন একসারি বর্ণহীন একশারি বর্ণহীন একসারি বর্ণহীন একশারি বর্ণহীন ও লম্বা কোষকে একসাড়ি বর্ণহীন ও লম্বা কোশকে একসাড়ি বর্ণহীন ও লম্বা কোষকে ট্রান্সফিউশন টিস্যু বলে 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 তার কাজ কি তার কাজ যদি আমরা বলি তার কাজ হচ্ছে যে পত্রকে পার্শ্বীয়ভাবে পানি পরিবহন কাজ কাজ হচ্ছে পত্রকে পার্শ্বীয়ভাবে পত্রকে পার্শ্বীয়ভাবে পার্শ্বীয়ভাবে পার্শীয় ভাবে পত্রকে পার্শ্ব পানি পরিবহন পত্রকে পার্শ্ব হচ্ছে পানি পরিবহন পত্রকে পার্শ্ব পানি পরিবহন পত্রকে পার্শ্ব ভাবে পানি পরিবহন ঠিক আছে ট্রান্সমিশন টিস্যু বলতে কি বোঝো আমরা বুঝে গেছি ট্রান্সফিউশন টিস্যু জিনিসটা কি আচ্ছা একজন জিজ্ঞেস করছে যে ক্লাসের নোটের কি পিডিএফ পাওয়া যায় অবশ্যই পিডিএফ পাওয়া যায় তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফিউশন টিস্যু সো কালারলেস ইলংগেটেড সেল একটা তানবির রহমান ইংরেজি উত্তরটা দিছে খুব সুন্দর একটা উত্তর দিছে তানবির তাই ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বোঝো আমরা এটা ক বা খতে আসে আচ্ছা একটা ক পরীক্ষার মধ্যে আসে যে জীবন্ত জীবাশ্ম কাকে বলে এবং সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় তো আমাদের ক খ আকারে দুইটা প্রশ্ন আসতে পারে ক আকারে আসে যে জীবন্ত জীবাশ্ম ক আসে যে জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম কাকে বলে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলতে কি বোঝো এটা পরীক্ষার মধ্যে ক আকারে আসে আর আকারে আসে যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে 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 এই দুইটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম কথা প্রথম কথা হচ্ছে যে আমাদের এই জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝায় বা লিভিং ফসিল বলতে কি বোঝায় প্রথম কথা হচ্ছে যে জীবন্ত জীবাশ্ম মানে কি জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম প্রথম কথা জীবন্ত জীবাশ্ম প্রথম কথা জীবন্ত জীবাশ্ম প্রথম কথা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল মানে কি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল খুব ইন্টারেস্টিং একটা কথা যে জিনিসটা বলতে কি বোঝায় বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের সাথে অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের মিল পেলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে তাহলে বর্তমান কালের জীবন বর্তমান কালের বর্তমান কালের কোনো জীবন্ত উদ্ভিদের সাথে 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 অতীতের 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 কোনো অতীতের কোনো জীবাশ্ম উদ্ভিদের অতীতের কোনো জীবাশ্ম উদ্ভিদের মিল পাওয়া গেলে অতীতের কোনো জীবাশ্ম উদ্ভিদের মিল পাওয়া গেলে মিল পাওয়া গেলে মিল পাওয়া গেলে মিল পাওয়া গেলে একে জীবন্ত জীবাশ্ম বলে এদেরকে জীবন্ত জীবাশ্ম বলে এদেরকে জীবন্ত জীবাশ্ম বলে জীবন্ত জীবাশ্ম বলে জীবাশ্ম বলে উদাহরণ হচ্ছে আমাদের দুইজন আছে উদাহরণ হচ্ছে দুইজন একটা হচ্ছে সাইকাস একটা হচ্ছে সাইকাস আর একটা হচ্ছে গিনকো গিনকো বিলোবা গিনকো বিলোবা সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় সাইকাস হচ্ছে সাইকেডলস বর্গের অন্তর্গত মেসোজিক যুগে সাইকেডালস বর্গের অনেক উদ্ভিদ ছিল এখন তারা বিলুপ্ত এবং জীবন্ত জীবাশ্ম হিসেবে পাওয়া যায় সাইকাসকে সাইকাস হলো সাইকেডালস বর্গের অন্তর্ভুক্ত সাইকেডালস ডি ই সাইকেডলস বর্গের অন্তর্ভুক্ত সাইকেডালস বর্গের অন্তর্ভুক্ত সাইকেডালস বর্গের অন্তর্ভুক্ত সাইকেডলস বর্গের অন্তর্ভুক্ত যার অনেক প্রজাতি যার অনেক প্রজাতি পৃথিবী জুড়ে ছিল যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল পৃথিবী জুড়ে ছিল যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল সাইকাস হচ্ছে আমাদের কি সাইকেল হল বর্গের অন্তর্ভুক্ত যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল এখন বিলুপ্ত এখন বিলুপ্ত এবং জীবাশ্ম হিসাবে পাওয়া যায় এখন বিলুপ্ত ও জীবাশ্ম হিসাবে পাওয়া যায় এখন বিলুপ্ত ও জীবাশ্ম হিসেবে পাওয়া যায় এখন বিলুপ্ত এবং জীবাশ্ম হিসাবে পাওয়া যায় এখন বিলুপ্ত এবং জীবাশ্ম পাওয়া যায় এখন বিলুপ্ত এবং জীবাশ্ম পাওয়া যায় এখন বিলুপ্ত ও জীবাশ্ম হিসাবে পাওয়া যায় এখন বিলুপ্ত ও জীবাশ্ম পাওয়া সাইকাস হলো সাইকেটাস বর্গের অন্তর্ভুক্ত যার অনেক প্রজাতি আগে পৃথিবী জুড়ে ছিল এখন বিলুপ্ত এবং জীবাশ্ম হিসাবে পাওয়া যায় এখন বিলুপ্ত ও জীবাশ্ম হিসেবে পাওয়া যায় এখন বিলুপ্ত এবং জীবাশ্ম পাওয়া যায় এখন বিলুপ্ত ও জীবাশ্ম পাওয়া যায় এখন বিলুপ্ত হয়ে গেছে কি হিসেবে জীবাশ্ম হিসাবে পাওয়া যায় যার সাথে যার সাথে সাইকাস সদৃশ্যপূর্ণ সাইকাসের বৈশিষ্ট্য সাইকাসের বৈশিষ্ট্য সদৃশ্যপূর্ণ সাইকাসের বৈশিষ্ট্য সদৃশ্যপূর্ণ সদৃশ্য পূর্ণ যার সাথে সাইকাসের বৈশিষ্ট্য সদস্য পূর্ণ যার সাথে সাইকাসের বৈশিষ্ট্য সদৃশ্য পূর্ণ তাই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে তাই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে তাই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে সাইকাসকে কি বলে জীবন্ত জীবাশ্ম বলে জটিল অংশ সাইকাসের পরেরটা ভাই আসতো আমার কাছে পড়তে আট বছর ধরে বায়োলজি পড়াইতেছি তাই না এই এত বছরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে ঢেলে দিব এখানে একদম ফ্রি ক্লাসে আমার মতো এত সিনিয়র কেউ এখন বায়োলজি ফুল ফ্রি পড়ায় না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে পড়ানোর তো হচ্ছে এই ফুল ফ্রি তোমাদেরকে একদম দিয়ে দিচ্ছি সব এত বছরের নলেজ তো তোমার কাছে কঠিন লাগবে না তো তুমি আমার ক্লাস রেগুলার আমার ক্লাসটা ঠিকমতো কইরা যদি পড়ো ইনশাল্লাহ তোমার কাছে কঠিন লাগবে না সো এটা কঠিন 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 ভাববাই না বাবা সাদাব ভাইয়ের কাছে পড়তে আসছি ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করে আমার জন্য সব সহজ হয়ে যাবে এই মেন্টালিটিটা নিয়ে বসো দেখো পজিটিভিটির কোনো বিকল্প নাই আমরা বলি যে না সবসময় ক্যান পজিটিভ ভাববো তোমাদের আবার অনলাইনে কিছু পীরমুরিচ্ছাপ আছে তারা তোমাদের নেগেটিভ চিন্তা করতে বলে সবসময় সো পজিটিভিটির কোনো বিকল্প নেই জীবনে জীবনে মানে হচ্ছে একদম মারা যাওয়ার মানে তুমি এমন একটা ডিটেনশন সেন্টারে আছে যে জায়গায় তোমার মৃত্যু নিশ্চিত সে জায়গায়ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অনেক বই আছে যে ডিটেনশন সেন্টার আছে মৃত্যু নিশ্চিত সেখানে তার কিছু পজিটিভ চিন্তা তাকে ওই জায়গা থেকে বাঁচায় আনছে সো পজিটিভিটির কোনো বিকল্প নেই ঠিক আছে যেখান যেখানে ক্লাস করবা চিন্তা করবা যে আল্লাহ এটা কঠিন কোনো সমস্যা নেই ভাইয়ার ক্লাস করতেছি ইনশাল্লাহ এই চ্যাপ্টার আমার জন্য সহজ হয়ে যাবে আচ্ছা তাইলে এই প্রশ্ন দুইটা আমরা পেরে গেলাম এরপরের প্রশ্ন যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি যে এরপর আরেকটা খ আসে যে সাইকাসকে কেন পাম্পফার্ন বলে হয় সাইকাসকে কেন পামফার্ন বলে সাইকাসকে কেন পামফার্ন বলে সাইকাসকে কেন পামফান্ড বলে সাইকাসকে কেন পামফান্ড বলে সাইকাসকে কেন পামফর্ন বলে এর কারণটা কি সাইকাসকে কেন পামফার্ন বলে সাইকাস সাইকাস দেখতে পাম গাছের মতো খাড়া দেখতে পাম গাছের মতো পাম গাছের মতো খারা ও বেলনাকার পাম গাছের মতো খাড়া ও বেলনাকার পাম গাছের মতো খাড়া ও নাকার বেলনাকার পাম গাছের মতো খাড়া ও বেলনাকার আর হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা আর হচ্ছে সাইকাসের সাথে সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য ফার্নের সাদৃশ্য সাদৃশ্য সা দৃশ্য একটা হচ্ছে উভয় স্পোরোফাইট উভয়ই স্পোরোফাইট উভয়ই স্পোরোফাইটিক উদ্ভিদ উভয়ই স্পোরোফাইটিক উভয় স্পোরোফাইটিক উদ্ভিদ উভয় স্পোরোফাইটিক উদ্ভিদ উভয় স্পোরোফাইটিক উদ্ভিদ দুই নম্বর কথা হচ্ছে যে উভয়ের উভয়ই আমাদের হচ্ছে উভয় স্পোরোফাইটিক উভয়ের পাতাই পক্ষ যৌগিক উভয়ের পাতাই পক্ষ যৌগিক উভয়ের পাতাই পক্ষ যৌগিক উভয়ের পাতাই পক্ষ যৌগিক পাতাই পক্ষল যৌগিক পক্ষল যৌগিক মানে পাতাটা কেমন যৌগিক পত্র সরলপত্র যৌগিক পত্র আমরা একটু পর মানে আমরা ওই আবৃত যখন পড়বো সেখানে আমরা বলবো। কচিপাতা কুণ্ডলিত অবস্থায় থাকে উভয়ের কচিপাতা কুণ্ডলিত অবস্থায় থাকে উভয়ের পাতা 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 কুণ্ডলিত অবস্থায় থাকে তারপর চার নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট উভয় উদ্ভিদের শুক্রানো উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট বহু ফ্লাজেলা বিশিষ্ট যা যা পড়াই দিতেছি বলাই দিতেছি এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে মাথায় ঢুকায় ফেলো বিশিষ্ট আর হচ্ছে উভয়ে অসম আকৃতির জনক্রম দেখা যায় 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 ঠিক আছে তাহলে এই হচ্ছে উপরোক্ত মিলগুলোর কারণে উপরোক্ত মিলগুলোর কারণে উপরোক্ত মিলসমূহের কারণে মিলসমূহের কারণে সাইকাসকে পামফান বলা হয় কারণে সাইকাসকে পামফান বলে তাহলে এই প্রশ্নগুলা কিন্তু পরীক্ষার মধ্যে আইব পামফান বলে স্যার আমি কিন্তু বলে দিচ্ছি কী কী আসবে কী কী আসবে না সিকিউ পরীক্ষা কিভাবে দিবা যখন সিকিউ পরীক্ষা আসবে তখন দেখায় দিব সিকিউ পরীক্ষা কিভাবে দিবা ঠিক আছে তাহলে এগুলো আমরা পারছি এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে ওকে তাহলে আমরা মোটামুটি এতটুকু দেখলাম আচ্ছা পক্ষল যৌগিক কথাটা রেখে দিচ্ছি আমরা পক্ষল যৌগিক মানে হচ্ছে যৌগিক পক্ষল যৌগিক বা জিনিসটাকে বলা হয় যৌগিক পত্র যৌগিক পত্র যৌগিক পত্র পক্ষল যৌগিক বা জিনিসটাকে আমরা কি বলবো জিনিসটাকে বলবো হচ্ছে যৌগিক পত্র পক্ষল যৌগিক বা জিনিসটাকে কি বলবো যৌগিক পত্র এবার আসো যে আমাদের সাইকাসের জনন সাইকাসের জনন সাইকাসের জনন সাইকাসের জনন সাইকাসের জনন জনন হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা যায় যৌন আর অযৌন জনন আর যৌন জনন অযৌন জননে দেখা যায় এদের মুকুল সৃষ্টি হয় এই মুকুলটা অন্য কোথাও রোপণ করলে তোমার হচ্ছে গাছ তৈরি হয় মার্চ এবং এপ্রিল মাসে সাইকাসের চারা সৃষ্টি হয় আচ্ছা তাহলে হচ্ছে যে আমাদের অযৌন জনন দুই টাইপের একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন একটা হচ্ছে অযৌন জনন একটা হচ্ছে অযৌন জনন অযৌন জনন এখানে হচ্ছে আমাদের মুকুল সৃষ্টি হয় মুকুল সৃষ্টি হয় মুকুল সৃষ্টি হয় মুকুল সৃষ্টি হয় সেই মুকুল যদি তুমি কোথাও লাগাও তাহলে সেখান থেকে মুকুল থেকে সাইকাস পূর্ণাঙ্গ নতুন সাইকাস গাছ হয় তাহলে মুকুল তাই মুকুল সৃষ্টি হয় মুকুল সৃষ্টি হয় এই মুকুল থেকে এই মুকুল থেকে গাছ তৈরি হয় মুকুল থেকে গাছ তৈরি হয় মুকুল থেকে গাছ তৈরি মুকুল থেকে সাইকাস তৈরি হয় ঠিক আছে সাইকাস তৈরি এটা হচ্ছে অযৌন জনন যৌন জননের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখতে পাই যৌন জনন যৌন জননের ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল যৌন জননের ক্ষেত্রে কি আছে যৌন জননের ক্ষেত্রে দুইটা বিষয় আছে একটা হচ্ছে মাইক্রো ফিল মাইক্রোস্পোরোফিল আরেকটা হচ্ছে মেগা স্পোরোফিল মেগাস্পোরো ফিল মেগাসপোরো ফিল ঠিক আছে মাইক্রোস্পোরোফিল বা এটাকে বলা হয় হচ্ছে মাইক্রো মানে তো ছোটো তার মানে পুং একটা জিনিস মনে রাখবা মানুষ ছাড়া এই দুনিয়ার সব জায়গায় পুরুষরা ছোট স্ত্রীরা বড়ো হয় খালি মানুষের ক্ষেত্রে পুরুষদের দেহের আকার আকৃতি স্ত্রী থেকে প্রতিটা অঙ্গপত্যঙ্গ স্ত্রী থেকে বড় হয় তো হচ্ছে মাইক্রোস্পোরোফিল বা এটাকে বলি হচ্ছে পুং রেণুপত্র পুং রেণুপত্র আর মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র মেগা স্পোরোফিল বা স্ত্রী রেনুপত্র। রেনুপত্র ঠিক আছে আচ্ছা এখন এইখানে কিছু ছবি আছে যে ছবিগুলো যুগান্তকারী ছবি এবং শিখতে হবে পরীক্ষার হলে এই ছবি পরীক্ষার মধ্যে তোমার আসবে একটা ছবি হচ্ছে যে এরকম এরকম এই যে ছবিটা হচ্ছে আমাদের বেসিক্যালি মাইক্রোস্পোরোফিলগুলা এই মাইক্রোস্পোরোফিলগুলা এই মাইক্রোস্পোরোফিলগুলা আমাদের বই দেখবা যে এরকম একটা ছবি আছে এটা বেসিক্যালি হচ্ছে আমাদের মাইক্রোস্পোরফিলগুলা মিলে যে পুঙ্কণ তৈরি করছে সেই পুঙ্কনের ছবি এটা হচ্ছে মাইক্রোস্পোরফিল মিলে যে পুঙ্কণ তৈরি করছে পুঙ্কনের ছবি প্রতিটা এই জিনিসগুলা কি মাইক্রোস্পোরোফিল এটা কি মাইক্রোস্পোরোফিল মাইক্রোস্পোরোফিল স্পোরোফিল স্পোরো ফিল মাইক্রোস্পোরোফিল মিলে এটা কি তৈরি করছে এটা হচ্ছে পুং কোন তৈরি করছে পুং কোন তৈরি করছে এটা কি তৈরি করছে এটা তৈরি করছে এখন এই যে আমাদের কোন তৈরি করছে এই মাইক্রোস্পোরফিল যে স্পোর্ট তৈরি করে যে কোষগুলা এদেরকে আমরা বলি স্পোরোফিল বলি স্পোর্ট তৈরি করে যে কোষগুলা তাদের স্পোরোফিল বলা হয় একত্রে এদেরকে স্পোর্ট তৈরি কোষ কোশকে স্পোরণ দিয়া বলা হয় স্পোরণ দিয়ার গুচ্ছকে স্বরাজ বলা হয় তো দেখা গেছে আমাদের হচ্ছে যে এরকম আরেকটা গঠন দেখা যায় এটা তো একটা গঠন এরকম আরেকটা গঠন দেখা যায় যে গঠনে আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের এরকম ফুলের মতো সোরাজ দেখা যায় এখানে ফুলের মতো কি দেখা যায় এই ছবিগুলা জাস্ট আক্তাশ আমার সাথে বোঝার জন্য পরীক্ষা হলে লাগবে না এগুলা হচ্ছে আমাদের স্পোরঞ্জিয়ামের গুচ্ছ স্পোর তৈরি হয় যে কোষ থেকে সেটাকে বলে স্পোরঞ্জিয়াম স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস স্পোর তৈরিকারী কোষ স্পোর তৈরিকারী কোষ স্পোর তৈরিকারী কোষ যে কোষ থেকে স্পোর তৈরি হয় তৈরিকারী কোষ স্পোর তৈরিকারী কোষকে কি বলা হয় স্পোর তৈরিকারী কোষকে বলা হয় হচ্ছে স্পোরঞ্জিয়াম স্পোরন জি আম স্পোরণ জি আম কোনো কিছুর নামে শেষে আম আম যুক্ত হলে মনে করবা একক বোঝাচ্ছে গুচ্ছ গুচ্ছই জিয়ামের গুচ্ছই স্পোরণামের জিয়ামের স্পোরঞ্জিয়ামের কি বলে স্পোরঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সোরাস এটা কি আমাদের এটা হচ্ছে সোরাস সোরাস আর এই যে পুংরেণুপত্রের মাথায় এরকম সরু প্রবর্ধিত এরকম একটা অংশ দেখা যায় এটা পুংরেণুপত্রের একটা অংশ সরুপ্রবর্ধিত অংশ এটাকে বলা হয় আমাদের অ্যাপো ফাইসিস অ্যাপো ফাইসিস অ্যাপো ফাইসিস তাহলে মধ্যে আমাদের এরকম প্রবর্ধিত মাথাকে কি বলা হয় অ্যাপো ফাইসিস বলা হয় অ্যাপো ফাইসিস বলা হয় আচ্ছা মেগাস্পোরোফিলটা দেখতে আমাদের অনেকটা এরকম মেগাস্পোরোফিলটা দেখতে আমাদের অনেকটা আমাদের এরকম এটা মেগাস্পোরোফিল্ড মেগেস পুরোফিলের কিনারায় কি আছে না দেখতে এরকম না ছবিটা সুন্দর হয়নি আমাদের হচ্ছে একটু অনেকটা সাপের ফোনার মতো এটাকে কি বলি সাপের ফোনার মতো এই অংশটাকে বলা হয় পিনিউল বলা হয় আর ইমেগেস পুরোফিলের কিনারায় এই দুইটা যে আছে এটাকে বলি ডিম্বক বলি তাইলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ পশা করেই ছবি আঁকতেছি এই দুইটা ছবি হচ্ছে আমাদের মাইক্রোস্পোরোফিল স্পোরোফিল মাইক্রোস্পোরোফিলটা গুচ্ছাকারে থাকে এটাকে এটা পুঙ্কন এই পুঙ্কনের মাথায় পুঙ্কনের মাথায় এরকম সরুপ্রবর্তিত অংশ অ্যাপোভাইসিস এটা হচ্ছে মেগা স্পোরোফিলের এই মেগা স্পোরোফিল স্পোরোফিল মেগা স্পোরোফিলের মধ্যে এরকম যে আমাদের সাপের ফোনার মতো যে অংশটাকে পিনিউল বলি আর এখানে হচ্ছে আমাদের কি আছে ডিম্বক আছে মেগাসপোরোফিলের কিনারায় কি পাওয়া যায় ডিম্বক পাওয়া যায় তো এই হয়েছে আমাদের সাইকাসের কথা সাইকাসের ক্ষেত্রে এই ছবিগুলা ইম্পর্টেন্ট ছবিগুলা থেকে এমসিকিউ আসবে আচ্ছা বায়োলজিতে কিন্তু ছবি থেকে প্রচুর এমসিকিউ আসে এটা মাথায় রাখবা বইটা অনেকে বলতেছে ভাইয়া শুধু ক্লাস নোট পড়েই চেসি পরীক্ষা দিতে গেলে হবে অবশ্যই হবে কিন্তু এমসিকিউর জন্য হবে এমসিকিউর জন্য জন্য কিন্তু বইটা খোলা একবার দরকার বইয়ের ছবিগুলো দেখা অন্তত একবার চোখ বুলানো দরকার ঠিক আছে তাইলে হচ্ছে আমরা এখানে অযৌন জনন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা মাইক্রোস্পোরোফিল বা পুংর অনুপত্র দেখতে পাচ্ছি আর এখানে মেগা বা স্ত্রী অনুপত্র দেখতে পাচ্ছি ঠিক আছে তাইলে এই হয়েছে আমাদের কথা যৌন জনন এবং অযৌন জননের মধ্যে আমরা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাইলাম এখানে মাইক্রোস্পোরোফিল মেগা স্পোরোফিল দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের ছবি আমরা এঁকেছি এখন আমাদের হচ্ছে এখান থেকে কথাবার্তাগুলো ভালো করে জানতে হবে এখন দেখো আমাদের এই যে মাইক্রোস্পোরোফিল আছে মাইক্রোস্পোরোফিল মাইক্রোস্পোরোফিল মাইক্রো স্পোরোফিল মাইক্রো স্পোরোফিল মাইক্রোস্পোরোফিল স্পোরোফিল মাইক্রো মধ্যে আমরা কি দেখতে পাইছি মাইক্রো মধ্যে হচ্ছে আমরা সোরাস দেখতে পাইছি সোরাস সোরাস কি সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ সোরাস কি স্পোরঞ্জিয়ামের গুচ্ছ সোরাস হচ্ছে স্পোরঞ্জিয়ামের গুচ্ছ এই সোরাসটার ভেতর কি আছে সোরাসটার ভেতরে আছে আমাদের স্পোরঞ্জিয়াম স্পোরন জিয়াম স্পোরন জিয়াম এই স্পোরনজিয়াম থেকে কি তৈরি হবে স্পোরঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হবে স্পোর তৈরিকারী কোষ কী বলছি স্পোর তৈরিকারী কোষ কি স্পোরঞ্জিয়াম বলে স্পোর তৈরি হয় এই স্পোরঞ্জিয়ামের ভেতর কি থাকে আমাদের স্পোর তৈরি হবে স্পোর তৈরি হবে যে কোষ থেকে তাকে বলে স্পোর মাতৃকোষ স্পোর মাতৃকোষ স্পোর মাতৃকোষটা ডিপ্লয়েড স্পোর মাতৃকোষটা কি স্পোর মাতৃকোষটা ডিপ্লয়েড এখানে মায়াসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পুংরে তৈরি হয় এখানে মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পুং রেণু তৈরি হয় মায়োসিস প্রক্রিয়ায় কি হয় হ্যাপ্লয়েড পুং রেণু 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 তৈরি হয় এই হ্যাপ্লয়েড পুং রেণু থেকে শুক্রাণু তৈরি হয় যে শুক্রাণুটা উদ্ভিদ মধ্যে সবচেয়ে বড় এটা মাইক্রোস্পোরফিলের মধ্যে দেখতে পাই মেগা স্পোরোফিল যে আমাদের রয়েছে মেগা স্পোরোফিল মেগা স্পোরোফিল মেগা স্পোরোফিল মেগা স্পোরোফিল মেগেসপুরোফিলের মধ্যে আমাদের কি তৈরি হবে মেগেস পুরোফিলের কিনারায় আমরা দেখতে পাইছি হচ্ছে কি হয় ডিম্বক থাকে মেগেস্পোফিলের কিনারায় ডিম্বক থাকে মেগেস পুরোফিলের কিনারায় কি থাকে মেগেস পুরোফিলের কিনারায় ডিম্বক থাকে এই ডিম্বকের স্ত্রী স্ত্রীণুমাতৃকোষ্ঠ মেগেস পুরোফিলের কিনারায় হচ্ছে ডিম্বক থাকে ডিম্বকের মধ্যে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ ডিম্বকের ভেতর কি থাকে আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ এই স্ত্রী রেণু মাতৃকোষের ভেতর তৈরি হবে আমাদের স্ত্রী রেণু স্ত্রী রেণু মাতৃকোষ থেকে তৈরি হবে স্ত্রী রেণু স্ত্রী রেণু থেকে তৈরি হবে আর্কিগোনিয়াম স্ত্রী রেণু স্ত্রী রেণু থেকে স্ত্রী রেণু এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড তাহলে এখানে কী ঘটবে অবশ্যই মায়োসিস ঘটবে মায়োসিস 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 এই স্ত্রী রেণু থেকে তৈরি হবে আর্কিগোনিয়াম আর্কিগোনিয়ামটা হচ্ছে একটা স্ত্রী জননাঙ্গের মতো দেখার আর্কিগোনিয়াম আর্কিগোনিয়াম হচ্ছে আমাদের গোলাকার স্ত্রী জননাঙ্গ গোলাকার স্ত্রী জননাঙ্গ গোলাকার স্ত্রী জননাঙ্গ গোলাকার স্ত্রী জননাঙ্গ জননাঙ্গ এই আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে হচ্ছে কি আমাদের ডিম্বাণু আর্কিগোনিয়াম তৈরি হওয়াটা কিন্তু এটা কিন্তু একটা আদি বৈশিষ্ট্য এটা কিন্তু একটা আদি বৈশিষ্ট্য উন্নত উদ্ভিদে কিন্তু এই আর্কিগোনিয়াম তৈরি হয় না উন্নত উদ্ভিদে আর কিগো তৈরি হয় না তো এই যে শুক্রাণু এবং ডিম্বাণু এরা মিলিত হয়ে তৈরি হবে জাইগট শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে জাইগট তৈরি করবে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করবে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে জাইগট সেই জাইগট থেকে তৈরি হবে হচ্ছে ভ্রুন সেই ভ্রুন থেকে তৈরি হবে সাইকাস জাইগট জাইগট থেকে তৈরি হবে ভ্রুন ভ্রূণ থেকে তৈরি হবে সাইকাস সো পরীক্ষায় সাইকাসের যৌন জননও কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে সাইকাসের এটা জনন কিন্তু আমাদের গ বা ঘতে আসতে পারে সাইকাসের সাইকাসের আচ্ছা যৌন জনন আমরা যে দুইটা চ্যাপ্টার পড়তেছি আমাদের জুলজি দুইটা হয়ে গেছে বোটানি সেকেন্ড চ্যাপ্টার এটা তাইলে এই চ্যাপ্টার শেষে কিন্তু আমরা এই দুইটা সিকিউ কনফার্ম করে ফেলতে পারবো ঠিক আছে দেখা শেষ করো আমরা ক্লাসে গল্পনা করি ক্লাসটা ক্লাসের মতো ফোকাস দিই কারণ হচ্ছে লেখাটা না একটা ইবাদতের মতো করবা ঠিক আছে নামাজ পড়তে নিয়ে যদি তুমি এদিক ওদিক চিন্তা করো তাহলে ওই নামাজটা আসলে মানে আল্লাহর কাছে তত অ্যাকসেপ্টেবল হয় না বাট নামাজটা যদি তুমি একদম ভালোবাসা নিয়ে পড়ো না সেই নামাজটার যে দোয়া চাবা সেটা কবুল হবে ঠিক তেমনি পড়ালেখাটাও তুমি ইবাদতের মতো যে যখন পড়ালেখা করবা একদম ভালোবাসা দিয়ে পড়ালেখা করো তাইলে দেখা যাবে কি সেই পড়ালেখাটায় অনেক বরকত নিয়ে আসবে তোমার জীবনে দেখো তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ তোমরা ক্লাসে সাড়ে চারশো পাঁচশো মানুষ লাইভ করতেছো এই ক্লাসটা যখন আমরা ইউটিউবে দিব আরও হাজার হাজার মানুষ করবে তো প্রায় লাখ লাখ মানুষ আমাদের ক্লাস করে করেছে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে এই যে এখন এসির বাতাস খাচ্ছি আর ক্লাস নিচ্ছি বাইরে গেছিলাম আজকে আলহামদুলিল্লাহ গাড়ি আল্লাহ গাড়ি কেনার টফিক দিয়েছে গাড়ি দিয়ে গেছি গাড়িতেও এসি ছিল তো এই তীব্র গরমে আজ থেকে পাঁচ সাত বছর আগে আমার বাসায় কোনো এসি ছিল না আমি সেট বাসায় থাকতাম আজ থেকে পাঁচ বছর আগে এবং সেখানে তীব্র গরম ছিল গরমের জন্য আমি ফ্যান কিনতাম ফ্যান নষ্ট হয়ে যাইতো কারেন্ট গেলেগা গা ফ্যান চলতো না তারপর হচ্ছে চার চার্জার ফ্যানের জন্য হচ্ছে যে টাকা পয়সা চার্জার ফ্যানের অনেক দাম পাওয়া যেত না তো এই সব কিছুর থেকে আল্লাহ তালা জীবনের যে একটা পরিবর্তন এনেছে এই পরিবর্তনের পেছনে মূল কারিগর হচ্ছে অবশ্যই আল্লাহ এবং আমার পড়ালেখা আমি যদি পড়ালেখা না করতাম আমি যদি ডাক্তারই পড়াশোনা না করতাম ডাক্তার না হইতাম আমার যদি অনলাইনে পড়ানোর প্রতি ইন্টারেস্ট মানে আমার যদি স্টুডেন্ট পড়ানোর প্রতি ইন্টারেস্ট না থাকতো অনলাইনে তো আমি পড়ানো শুরু করেছি দুই থেকে বা দু হাজার থেকে দু কিন্তু আমি অফলাইনে পড়িয়েছি সো এত চেষ্টা আমার তরফ থেকে যদি না থাকতো অনলাইনে আসার পরও আজ থেকে আমাদের সময় দুই হাজার কোভিড টাইম থেকে অনেক মানুষ অনলাইনে আসছে কয়জন টিকে থাকতে পেরেছে সো এ পর্যন্ত অনলাইনেছে কারণ পরিশ্রম করেছি চেষ্টা করেছি ভালোবেসেছি কাজটাকে এবং একই সাথে মেডিকেল লাইফ কন্টিনিউ করছে তোমাদের অনেক ভাই আছে অনলাইনে যারা মেডিকেল লাইফ কন্টিনিউ করতে পারেনি আমি মেডিকেল লাইফও কন্টিনিউ করেছি এম কমপ্লিট করেছি এক বছর ইন্টার্নশিপ কমপ্লিট করে ডক্টরও হয়ে গেছি ঠিক আছে সো সব কিছু পরিশ্রমের কারণে হয়েছে আল্লাহ যা দিয়েছে জীবনে পরিশ্রমের কারণে দিয়েছে ভালোবেসে দিয়েছে আল্লাহ তুমি পরিশ্রম করবা না তুমি এমনি চিল মুডে লাইফে অলওয়েজ চলাফেরা করবা তখন তোমার জীবনটা কষ্টে কষ্টেই কাটবে ধোনির দুলাল যারা তারা কিন্তু ক্লাস করতেছে না তোমরা যারা লাইভে আছো সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রত্যেকের বাবা মা যথেষ্ট স্ট্রাগল করে তোমাদেরকে বড় করতেছে ধোনির দুলালরা পড়ালেখা করে না তোমাকে পড়ালেখা করতে হবে তোমার না ওই ডানে বামে চিন্তা করার কোনো সুযোগ নাই। তুমি ইনস্টাগ্রামে রিলস দেখবা টিকটক করবা ঘুরবা গার্বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা এটা তুমি তোমার জীবন নষ্ট করতেছ আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এইচএসসিতে ওঠার পর আমার এলাকায় কোনোদিন আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে বের হইতাম না মাসে বছরে এক দুইবার হয়তো বেরোইছি তা কখনোই বেরোয়নি ওরা সারাদিন ঘুরতাম মানে কল দিত এই ঘুরবি নাকি যাবি নাকি যাইতাম না এমনকি মেডিকেলে যাওয়ার পর পর আমি খুব কম ঘোরাফেরা করছি আমার দুই ফ্রেন্ড ছিল তারা প্রতিদিন রাতে ঘুরতে বেরিত আমি না দোষ কাজ আছে পড়ানো আছে অনলাইনে পড়ানো আছে অফলাইনে পড়ানো আছে পরিশ্রম করে গেছি আল্লাহ একটা সুন্দর মতো জীবনটাকে গুছায় দিছে এবং আমার প্রতিষ্ঠানে আমার অনেক ফ্রেন্ড আমার সাথে কাজ করে আজকে বিশ প্লাস মানুষ আমার কোম্পানিতে এমপ্লয় হিসাবে আছে তো এত কিছু হয়েছে পরিশ্রমের কারণে আমি আমার পুরো পরিবারের সিনারিও চেঞ্জ করছি আমার পরিশ্রমের মাধ্যমে সো পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং তুমি যদি মধ্য তুমি তুমি অবশ্যই মধ্যবিত্ত পরিবারের সন্তান ক্লাস যারা করতেছ তুমি যদি তোমার এবং তোমার পরিবারের সিনারিও চেঞ্জ করতে চাও পড়ালেখার কোনো বিকল্প নেই আমাদের ওই বিলাসিতার সুযোগ নেই সারাদিন অনলাইনে মানুষকে কে কি করতে সেগুলো দেখে বেড়ানো সময় নষ্ট করা বিলাসিতা ওই বিলাসিতা যদি থাক করো তাইলে তুমি এখন যে কষ্টে আছে জীবন তার থেকে বেশি কষ্টে তোমার সামনের জীবন হবে আর এখন যদি তুমি কষ্ট করো সামনের জীবনটা তোমার সহজ হবে সহজ হবে হবে জীবন একদম অনেক আরামের না জীবনে সব সময় কঠিন সময় থাকবে কিন্তু সেই কঠিন সময়টা হচ্ছে কিছুটা সহজ হবে ঠিক আছে তো আমরা মজা না করি আমরা পড়ালেখা করি যেটা আমাদের কাজে দিবে যেটা আমাদের জীবনটাকে সহজ করবে যেটা আমাদের জীবনকে গঠন করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব এটা পরীক্ষায় গ বা ঘ আকারে আসতে পারে এটা পরীক্ষায় গ বা ঘ আকারে আসতে পারে এটা পরীক্ষায় গ বা ঘ আকারে আসতে পারে ঠিক আছে সাইকাসের গুরুত্ব কি কি আছে যে আমাদের সাইকাস শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে প্রায় সব বাগানেই লাগায় এর পাতা ঘর সাজানোর কাজে এবং অনুষ্ঠানে গেট সাজানোর কাজে ব্যবহার করে ফুলের ডালি এবং তরুণ সাজাতে সাইকাসের কচি পাতা ব্যবহার করা হয় মাদুর তৈরি করা যায় সাইকাস থেকে সাইকাস সার্সিনালিসের স্ফীত কন্দ কন্দ মানে কাণ্ড এবং বীজ থেকে এবার রুট বা বার্লি তৈরি করা হয় বার্লি ময়দার মতো এটা সাইকাস রিবুলাটার বীজ খাদ্য হিসাবে খাওয়া হয় সাইকাস সাইকাসপেক্টিনাটার কচি পাতা সবজি হিসাবে আমাদের ব্যবহৃত হয় সাইকার সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তাহলে কয়টা কথা একটু মুখস্থ করতে হবে সাইকার সার্সিনালিসের স্ফীতকন্দ বীজ এবার রুট বার্লি প্রস্তুত করা হয় সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয় সাইকাস রিবুলোটার বীজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয় সাইকাস সাইকাসপেক্টিনাটার উদ্ভিদের কচি পাতা আমাদের হচ্ছে সবজি হিসাবে ব্যবহৃত হয় তাহলে হচ্ছে এই এতটুকু জিনিস জানবো এই যে ছবিগুলা মাইক্রোস্পোরফিলের ছবি দেখাইলাম অ্যাপোফাইসিস সোরাস এই যে ডিম্বক সো আমরা আজকে সাইকাস পর্যন্তই পড়বো কালকের ক্লাস আমাদের কখন হবে তাইলে কাল হচ্ছে আমাদের ক্লাস টু কাল হচ্ছে নগ্ন বিজি আবৃত বিজি ক্লাস টু নগ্ন ও আবৃত বিজি ক্লাস টু নগ্ন ও আবৃত বিজি টু হচ্ছে কালকে সময়টা কখন হবে আমি একটু হচ্ছে তোমাকে এগারোটার দিকে কনফার্ম করব ঠিক আছে ক্লাস টু ক্লাস টাইমটা আমি হচ্ছে যে রুটিনে যে ক্লাস টাইম আছে সেটা আমি ফিক্স রাখতে পারছি না কালকে আমার রাতে মনে একটু ব্যস্ততা আছে আমার একটা প্রোগ্রাম আছে রাতে সো কালকে ক্লাস টাইমটা মেবি সকালেই হবে কোন টাইমে হবে আমি তোমাকে পোস্ট দিয়ে জানিয়ে দিব। ঠিক আছে সো আজকের মতো ক্লাস ইন্ড কারণ আমার নয়টা বাজে আমার আবার মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আমাদের যেটা আলফা ফাইভ যেটা এইচএসসির আগে চলতেছে সেটার ক্লাস এবং এইচএসসি এর পর কিন্তু আমাদের আরো একটা মেডিকেল ব্যাচ আসবে আলফা 5.1 সো প্লাস পাও এ প্লাস নিশ্চিত করো তারপর আলফা ফাইভ পয়েন্ট আসবা মেডিকেল ও এখন যে ডেডিকেশন দিয়ে তোমাকে আমি এইচএসিতে এ প্লাস পাবো ইনশাল্লাহ এই ডেডিকেশনই পড়ালেখা করাবো এবং সেই পড়ালেখা তোমাকে মেডিকেলের দিকে নিয়ে যাবে সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকি আমরা